আমি আপনারা এটা দিলে আপনারা এটা শুধু রেখে দিবেন, রেখে দিয়ে আপনারা হচ্ছেন ঠিক মতো পড়বেন না। কিন্তু আমি যদি আপনাদেরকে স্কুল লেখাই নেননি, এরপর আবার দিয়ে দিয়ে লিখায়, হ্যাঁ আমি এই জন্য লিখিয়ে নিচ্ছি যাতে লিখিয়ে আপনাদের এক্সাম গুলি নিয়ে নিতে পারি, তারপরে আমি দিয়ে দিতে পারি, বুঝতে পেরেছেন? আপনার কি আছেন? আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? হ্যালো, আপু? আপু শুনতে পাচ্ছি? শুভাশিস, আপনার টেক্সট আমি পাইনি ভাইয়া। আপু আমার না এমনিতে আরেকটা ইনি আপু দিছে, দেখেন না। আচ্ছা আচ্ছা, দেখেছি দেখেছি, ওকে। তো অন পেজের, অন পেজ হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটের কাজ করব, যে ওয়েবসাইট থাকবে আপনাকে বায়ার ওয়েবসাইট রেডি করে দিবে। অন পেজ এসইও চেকলিস্ট আপনারা ওই দিন দেখেছিলেন, তাই না? যেটা গুগল, সেটা গুগল না, এসইও অডিটের চেকলিস্টের মধ্যে অন পেজ এসইও কিছু অপশন দেখেছিলেন না, মনে আছে আপনাদের? মনে আছে কি? জি আপু, সরি ভাইয়ারা, আজকে আপনাদের কষ্ট হবে। আচ্ছা, কেউ একটু লাইভটা দেখে আসবেন, লাইভের লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন। মিনহাজ আজকে জয়েন করেনি। অন পেজ এসইও কাজটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনাদের হচ্ছে কয়েকজন লাইভটা দেখে আসেন, স্টার্ট হয়েছে কিনা। স্টার্ট হলে লাইভের লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আর হচ্ছে যে অন পেজ এসইওটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যে কাজগুলি করে থাকি ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এর জন্য। এখন কথা হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য আমরা কি কাজ করি ওয়েবসাইটের মধ্যে বসে থেকে। ওয়েবসাইটের মধ্যে বসে থেকে আমরা ওয়েবসাইটের বেসিক কিছু প্লাগইন ইনস্টল করাই, যদি ওয়ার্ডপ্রেস হয়। যদি ওয়ার্ডপ্রেস না হয় সেক্ষেত্রে এই কাজগুলি আমি কিভাবে করব? ওয়ার্ডপ্রেস না হলে সেক্ষেত্রে এই কাজগুলি করতে হবে অন পেজ এসইওর যে পোর্শন গুলি থাকে, যে ক্রাইটেরিয়া গুলি থাকে, ওই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনাকে হচ্ছে মেনটেন করতে হবে। কিভাবে? ধরেন আমাদের মেটা ডিসক্রিপশন থাকবে, আমাদের ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, তারপরে আমাদের হচ্ছে মেটা টাইটেল থাকবে, তারপর হচ্ছে কিওয়ার্ড ফ্রেজ থাকবে, তারপরে হচ্ছে আপনার রিডেবিলিটি থাকবে, তারপরে হচ্ছে সেন্টেন্স লেন্থ থাকবে, এরকম অনেকগুলি জিনিস আমি ওই দিন বলেছিলাম না আপনাদেরকে, আপনারাও তো পড়েছেন। কেউ কথা বলেন, আমার কথা শোনা যাচ্ছে না? না, আমি মিউট। ওই জায়গাগুলি থেকে আপনারা হচ্ছেন দেখবেন, দেখে আপনাদের যখন অন্য কোনো ওয়েবসাইটে কাজ করতে যাবেন, ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে কাজ করতে যাবেন, তখন কিন্তু এগুলি আপনাদের শো করবে না, যেমন ওয়ার্ডপ্রেস এ শো করে। ওয়ার্ডপ্রেস এ শো করার রিজন হচ্ছে ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও ওয়ার্ডপ্রেস এ কিন্তু এটা দেখায়, আপনারা বুঝতে পেরেছেন জি আপু, জি আপু। ইয়োস্ট এসইওর কারণে যখন দেখাচ্ছে, আপনারা ইয়োস্ট এসইও ছাড়া পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এগুলি আপনাদের অলওয়েজ মনে রাখতে হবে, এবং যত প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আপনাদের মাথায় থাকবে যে এইটার জন্য এই এই জিনিসগুলি আমাকে করতে হবে, বুঝতে পেরেছেন? জি আপু। হোয়াট ইজ অন পেজ? অন পেজ এসইও রেফার্স টু দ্য অপটিমাইজ অফ ওয়েবসাইট স্ট্রাকচার এন্ড কন্টেন্ট, এনিথিং দ্যাট ইজ অন দ্য পেজ। কথাটার অর্থ বুঝতে পেরেছেন? অন পেজ এসইও কি? অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের অপটিমাইজেশন, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, কন্টেন্ট, যেটা আমরা ওই পেজের ভিতরে থেকে ঠিক করব। ঠিক আছে, আর এর মধ্যে অফ পেজ এসইও কি?
আপনারা তো অন পেজ এসিও নাম শুনেছেন, অফ পেজ এসিও নাম শুনেছেন। অফ পেজ এসিও হচ্ছে এসিও কভার্স মোস্টলি লিংক বিল্ডিং এন্ড অন পেজ এসিও কভার্স দ্য টু এসপেক্ট, ঠিক আছে, এসপেক্ট কন্টেন্ট টেকনিক্যাল স্টাফ কোয়ালিটি ব্যাকলিংস। অন পেজ এসিও তিনটা ইয়ের উপরে বেস করে, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে টেকনিক্যাল স্টাফ, আর একটা হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং। আমরা অন পেজ এসিও কেন করব? অন পেজ এসিও করব তার কারণ হচ্ছে এসিও আপনার এটা এসিওর একটা পার্ট, আর এটা হচ্ছে যে কোনো জায়গার হায়ার র্যাঙ্কিং এর জন্য এবং বিগ অডিয়েন্স এবং অর্গানিক ট্রাফিক আনার জন্য কাজ করে। অ্যানি আপু বুঝতে পারেননি? আপা আবার একটু বলেন। হচ্ছে অন পেজ এসিও কেন করব, আমরা অন পেজ এসিওর উপরে কাজ কেন করি, কারণ অন পেজ এসিও হচ্ছে এসিওর একটা পার্ট এবং এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হায়ার র্যাঙ্কিং, বিগ অডিয়েন্স এবং মোর অর্গানিক ট্রাফিকের কাজ করবে, মানে অর্গানিক ট্রাফিক এখানে নিয়ে আসবে। আচ্ছা, অন পেজ এসিও কে করবে? অন পেজ এসিও করে কারা কারা? সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইট ওনার, ব্লগার। আমি যদি খুব ফাস্ট ফাস্ট বলি আমাকে বলবেন, আমি আর একটু স্লো বলবো যাতে আপনারা লিখে নিতে পারেন কথাগুলো, এবং এগুলি প্রত্যেকটারই ডক ফাইল আমার কাছে রেডি আছে অলরেডি। আমি আপনাদেরকে ডক ফাইলগুলি আপনাদের ক্লাস শেষে একটা গুগল ড্রাইভ লিংক দিব, যে ড্রাইভ লিংকটাতে সবাই পাবেন এবং ওইটাতে আপনাদের অ্যাক্সেস থাকবে। আপনারা শুধুমাত্র ভিজিট করতে পারবেন, ভিউ মোডে থাকবে, কোনো এডিট মোডে থাকবে না। কথাটা ক্লিয়ার? আপু ডাউনলোড করতে পারবো না? হ্যাঁ, ভিউ মোডে থাকলে তো অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে না পারলেও ভিউ মোড থেকে নিয়ে আপনারা তো কপি পেস্টের জন্য মাশাআল্লাহ আপনাদের কাছে পেস্ট করে নিয়ে নিবেন। আচ্ছা, অন পেজ এসিও কারা কারা করে? তারা হচ্ছে যে কোনো ওয়েবসাইট ওনারই করতে পারে, তার মধ্যে ব্লগাররা করে, অনলাইন মার্কেটিয়ার, এসিও স্পেশালিস্ট। আর হচ্ছে যারা তাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নেয়ার ট্রাই করছে, ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ নেয়া ট্রাই করছে, তারা অন পেজ এসিওটা করবে। অন পেজ এসিওর ফ্যাক্টর কি? এটা অনেকগুলি, অন পেজ এসিওর অনেকগুলি ফ্যাক্টর আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 12টা বলতে পারেন আপনি। সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার কোয়ালিটি আউটবাউন্ড লিংক, আগেও বলেছি কোয়ালিটি আউটবাউন্ড লিংক কি, যে ওয়েবসাইটের হাই কোয়ালিটির এক্সটার্নাল রিসোর্স। কোয়ালিটি আউটবাউন্ড লিংক হচ্ছে ওয়েবসাইটের সাথে লিংক করে দেয়া, হাই কোয়ালিটির এক্সটার্নাল রিসোর্স লিংক করে দেয়া ওয়েবসাইটে, এটা হচ্ছে আউটবাউন্ড লিংক। হাই কোয়ালিটি মিন্স কি বলতে গেলেন? হাই কোয়ালিটি মানে হচ্ছে ভাইয়া আমরা ধরেন লিংক করব, হ্যাঁ, তো আমরা এটার সাথে আউটবাউন্ড লিংকটা বেসিক্যালি ব্যাক লিংক করা, বুঝতে পেরেছেন, অন্য আরেকটা জায়গার ব্যাকলিং করে দেয়া। তো ব্যাকলিং যখন করব, অলরেডি যারা র্যাঙ্কে আছে, যাদের এটাতে ওয়েবসাইটে ট্রাফিক বেশি, ভিজিটর বেশি, ওই রকম ভালো কোয়ালিটির লিংকগুলিকে আমরা আমাদের এখানে আউটবাউন্ড লিংক হিসেবে দিব। সিমিলার নিশের, ধরেন আমি এখন আপনাদের বক্তৃতা, এর মধ্যে যদি কেউ এসে আমার সাথে মিষ্টি কথা বলে আমার ভালো লাগবে? মানে আগুনের মধ্যে ধরলে তো কখনই মজা লাগে না, আগুনের মধ্যে ঘিরালি তো মজা লাগে, আগুনের মধ্যে ঘিটা হচ্ছে হাই কোয়ালিটি। আপু এটা আমরা কেন করব? আমরা বাইরের যে র‍্যাঙ্ক আছে তার কাছে কেন ব্যাকলিংক করব?
এইটা হচ্ছে অনকে জিসিওর একটা রুলস ভাইয়া, করতে হবে ব্যাকলিং, উইদাউট ব্যাকলিং কে আপনি অন মানে এসইওর পোর্শনটা আপনার হবে না। কারণ হচ্ছে আপনি যখন তার কোন মানে একটা ওয়েবসাইটকে আপনার এখানে লিংক করে দিচ্ছেন, তাতে কি হবে যে ওর ওয়েবসাইটে আপনার ভিজিটররা ওর ওয়েবসাইটে যখন যাবে, তার আপনার মাধ্যমে আরেকটা ভালো জায়গার খবর পাবে, তো তখন তারা কি আপনার ওয়েবসাইটে আসবে না? যাচ্ছে ও তো ভালো জিনিসটা দিচ্ছে, ওর এখানে গেলে অ্যাটলিস্ট আমি আরেকটা বেটার জিনিস জানতে পারি, মানে আপনারা আমার কাছে কেন থাকবে, আমার কাছে কেন শুভাশিস জেপো আমার কাছে কেন আছেন, আমাদের আরো মেন্টর আছে, আপনারা তাদের কাছে নেই কেন, বা এখনো শিফট করেননি কেন, আমার এত বকা শুনে আপনারা 40টা ক্লাস কেন করলেন? আপনার মাধ্যমে একটা ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে, এজন্য এই জন্যই আপনি আউটবাউন্ড লিংক করবেন, ব্যাকলিংক করবেন, কারণ আপনার মাধ্যমে আরেকজনের কাছে যাওয়ার ভালো একটা জিনিসের কাছে তারা যেতে পারবে, আপনার মাধ্যমে তারা একটা ভালো জিনিস জানতে পারবে, সেটা হলো আপনাকে ভিজিট করবে। আরেকটা হচ্ছে ওয়েবসাইট স্পিড, যে দ্য পেজ লোড ফাস্ট অন অল ডিভাইস, ওয়েবসাইট স্পিডের একটা ব্যাপার থাকে, এটা হচ্ছে যাতে ওয়েবসাইট মানে ওয়েবসাইট এটা বলতে পারেন অন পেজ এসইও বলতে পারেন র্যাঙ্কিং ফ্যাক্টরের, এটা একটা বেশ বড় একটা ইয়ে রাখে, কারণ আপনার যে পেজটাতে যাবে আপনাকে শুধু লোডিং লোডিং দিবে, সেখান থেকে কখনো আপনার একটা ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক করবে না, কারণ একটা জিনিস কি দেখেন, খুব বেশি লোডিং থাকলে আমরা ওটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই না, আপনার ওয়েবসাইটটাও যদি লোড নিতে দেরি করে তখন কিন্তু মানুষ ক্লোজ করে দিবে, ট্যাবটাকে ক্লোজ করে দিবে, সেটা এই জন্য বলা হয় ওয়েবসাইট স্পিড, যে পেজের স্পিডটা যে কোনো ডিভাইস থেকে যাতে খুব দ্রুত লোড হয়ে যায়। মোবাইল ফ্রেন্ডলিনেস, দা পেজ মানে পেজটাকে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য ব্রাউজ প্রপারলি করে মোবাইল ফ্রেন্ডলি করে করে দেয়া, এটা অবশ্যই আপনাদের কাজ না, এটা অবশ্যই ওয়েব ডেভেলপারদের কাজ। আর ইউজ অফ HTTPS, ইউজ অফ HTTPS, HTTPS মানে আমরা জানি জেপু হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা HTTPS হচ্ছে ওয়েবসাইট সিকিউর SSL, SSL সার্টিফিকেট, মানে HTTPS আপনারা যেটা ফার্স্ট, HTTPS টা হচ্ছে কি ওই যে আপনাদের ওয়েবসাইটের সময় এস দিলে হচ্ছিল না ফার্স্ট এর দিকে, মনে আছে? SSL সার্টিফিকেট, SSL সার্টিফিকেট হচ্ছে একটা ওয়েবসাইটের সিকিউরিটি কাজ করে। ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, ইউআরএল অ্যাড্রেস আর সিম্পল অ্যান্ড ইউএক্স ফ্রেন্ডলি, যারা থাকে তারা করে দিবে, বুঝতে পেরেছেন? UX এর কাজটা আপনাদের করতে হবে না, পারমালিংকের কাজটা আপনাদের করতে হবে, কিন্তু আপনার এগুলি আমরা বলে দেওয়ার কারণ হচ্ছে যখন পরবর্তীতে আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম হবে বা কোনো জায়গায় যদি কিছু হচ্ছে আপনি পারছেন না, তখন যাতে এই প্রবলেমটা না হয় আপনি যাতে বায়ারকে বলতে পারেন, দেখো আমি তোমার পারমালিং করে দিয়েছি, তোমার ওয়েব ডেভেলপার এই কাজটুকু করে দেয়, বুঝতে পেরেছেন? আচ্ছা তারপর হচ্ছে ওয়েল টার্গেটেড কন্টেন্ট, ওয়েল টার্গেটেড কন্টেন্ট, the page targets a specific search intent, the page target targets a specific search intent মানে একটা স্পেসিফিক সার্চে নিশ ধরে আপনার ওয়েল টার্গেটেড মানে যেই জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই জিনিসটা কি সেটা ভালো মতো বুঝে টার্গেট করে তারপরে কাজ করতে, কন্টেন্টটা রেডি করতে আর কি।
কিওয়ার্ড অপটিমাইজেশন। আচ্ছা ভাই একটা মিনিট আমাকে একটু টাইম দিন। হ্যাঁ কিওয়ার্ড অপটিমাইজেশন লিখেছেন? জি অ্যানি আপু, যেভাবে লিঙ্ক, যেভাবে তো লিঙ্ক দিতে পারবো না। ভাইয়া আপনাদের ফেসবুক লাইভের লিঙ্কটা আমাকে একটু কেউ দেন না? আপনারা যেভাবে লিঙ্কটা করেছেন, লিঙ্কটা আনি আপু হচ্ছে ওখান থেকে ডিরেক্টলি শেয়ার করে দিয়েছে, লিঙ্ক নেয়নি। আনি আপু লিঙ্ক নেয়নি, আমাকে একটু লিঙ্কটা দেন ভাইয়া। কে ফিসফিস করে কার সাথে কথা বলে? কে যেন ফিসফিস করে কার সাথে যেন কথা বলতেছে। ইমেজ অপটিমাইজেশন ফিসফিস করে কথা বলছেন ভাইয়া? না আপু আমার দিদির সাথে কথা বলতেছিলাম। ফিসফিস করতেছিলে? ইমেজ অপটিমাইজেশন এই কথাটা অনেক শুনেছেন। অপটিমাইজেশন ওয়ার্ডটা মেবি আমি আপনাদের ফার্স্ট দিন বলেছিলাম যে অপটিমাইজেশন ওয়ার্ডটা এত বেশি শুনবেন আপনারা পুরোটা সময়, এই 50টা ক্লাস অপটিমাইজেশন মনে হয় না একদিন আপনাদের বাদ গেছে। ইমেজ অপটিমাইজেশন লিখেছেন? জি। এখন বলতে পারেন যে আপু অন পেজ এসইও তে ইমেজ অপটিমাইজেশনটা কি? অন পেজ এসইও তে ইমেজ অপটিমাইজেশন হচ্ছে আপনার যে ইমেজটা আপনি এসইও তে দিবেন, কারণ আমরা প্রত্যেকটা কন্টেন্টের সাথে কিছু না কিছু ছবি তো দেই, আমরা তো দেখতে পাই নানান ওয়েবসাইটে। যখন আমরা আমাদের যে কোনো টপিক দিয়ে সার্চ করি, আমরা কোনো ওয়েবসাইটে যাই, তখন ওইটার সাথে কিছু থাকে না ভাইয়া, ইমেজ দেয়া থাকে না। দেখেছেন আপনারা কেউ কন্টেন্টের সাথে? হ্যাঁ জেবু থাকে তো, জেবু কন্টেন্টটা দেখছি। ওই ইমেজগুলো আপনাকে অপটিমাইজ করতে হবে। এখন ইমেজ অপটিমাইজেশন কি বলেন আপু? এসইও করে দেবা, এসইও অল টেক্সট এগুলো দিয়ে দেবা। ইমেজ আর অপটিমাইজ ফর সার্চ ইঞ্জিন। এখন ইমেজ অপটিমাইজ সার্চ ইঞ্জিনের জন্য কিভাবে করবেন? অফলাইন এসইও। জেবু অফলাইন এসইও করে ওই ছবিটাকে আপনার দিতে হবে, অন পেজ এসইও তে দিতে হবে। রিডেবিলিটি, রিডেবিলিটিটা আমি বলেছি যে দ্যাট আর টেক্সট ইজ ওয়েল অপটিমাইজ, দ্যাট টেক্সট ইজ ওয়েল অপটিমাইজ মানে হচ্ছে রিডেবিলিটিটা কখন আপনার রেড হবে জানেন? যখন একটা সেন্টেন্স অনেক বড় হবে বা খুব জটিল ভাবে বলা হবে, যেটাকে আমরা বলি সরল বাক্য, জটিল বাক্য। আরেকটা কি বাক্য আছে যেন? যৌগিক। আপনাদেরকে সরল বাক্য লিখতে হবে, যৌগিক আর জটিল বাক্য লিখতে পারবেন না আপনারা। যদিও অজগর সরল লম্বা কোনো প্যাঁচ থাকে না, তা আপনারা ওরকম সরল লম্বা একটা সেন্টেন্স লিখবেন। কখনো ট্রাই করবেন না খুব বড় সেন্টেন্স লিখ, একটু মানে একটু জটিল ভাবে পড়ার, যেটা বুঝতে গেলে মানুষকে তিনবার পড়তে হবে। যেই ওয়েবসাইটে ঢুকে আপনি খুব ইজি ওয়ার্ডে কথাগুলি বুঝতে পারবেন, ওই ওয়েবসাইটটা আপনি অলওয়েজ প্রেফার করবেন। যেই ওয়েবসাইটে ঢুকে আপনারা চিন্তা করেন, আমরা সবাই মোটামুটি হুমায়ুন আহমেদের বই একবার হলেও লাইফে পড়েছি। কেন? হুমায়ুন আহমেদের বই পড়াটা খুব সহজ, উনি খুব সহজ ভাবে সাবলীল ভাবে ওনার কথাটা বুঝাতে চেয়েছেন এবং আপনারা সবাই বুঝতেও পেরেছেন। হুমায়ুন আহমেদের বই পড়ার সময় যেটা হবে, আপনি দুইটা লাইন বাদ দিয়ে 3 নম্বর লাইনটা পড়তে পারবেন, ওই 2 লাইনে কি হয়েছে আপনারা বুঝবেন। কিন্তু আপনারা যদি সমরেশের বইয়ে যান, আপনারা যদি তারপরে যান বা আপনারা শীর্ষেন্দুর বইয়ে যান, আপনারা 2 লাইন পরের লাইনে কি লিখছে, 2 লাইন আগে কি বলছে আপনারা বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ ওইটা হচ্ছে একদম সুন্দর করে আমাদের চলিত সরি সাধু ভাষায় লিখা, আমরা সাধু ভাষায় অভ্যস্ত না, এটাতে আমরা অভ্যস্ত না। সেই শব্দটা যদি আমাদেরকে বলা হয় সেটাতে তো আমরা পড়তে পারি না, আমাদের পড়তে অসুবিধা হয়। সেই ওয়েতে অন পেজ এসইও তে যেই শব্দগুলি লিখবেন আপনার কন্টেন্টে, সেটা যাতে রিডেবিলিটিটা গুড থাকে, মানে হচ্ছে যেটা পড়তে মানুষের ইজি হবে। আমরা সবাই ক্যামেরা বন্ধ করে রেখেছি, আই ডোন্ট নো ওয়াই। ক্লিক থ্রু রেট, দ্য পেজ হ্যাজ অপটিমাইজড টাইটেল ট্যাগ এন্ড মেটা ডেসক্রিপশন।
click through rate এটা হচ্ছে a page has optimized title tag and meta description ইমেজ অপটিমাইজেশন তিনটা জন্য আমরা করে থাকি একটা হচ্ছে অ্যাডিশনাল র‍্যাঙ্কিং অপরচুনিটিজ লিখেছেন আপনারা অ্যাডিশনাল র‍্যাঙ্কিং অপরচুনিটিজ ইমেজ অপটিমাইজেশনের মানে মেইন অ্যাডভান্টেজ তিনটা মেইন অ্যাডভান্টেজ তিনটা ইমেজ অপটিমাইজেশনের additional ranking opportunities অনেক লেখা লিখতে হচ্ছে রাশেদের কম্পিউটার বন্ধ সরি ক্যামেরা বন্ধ আহাদের সাজ্জাদের বন্ধ সুব্রতর বন্ধ সাদের বন্ধ জয়দেবের বন্ধ লুবনার বন্ধ আমার পাশে একজন নামাজ পড়তেছে তো সেজন্য ও আচ্ছা ঠিক আছে ভাইয়া অ্যাডিশনাল র‍্যাঙ্কিং এর কারণটা হচ্ছে বা রিজনটা আপনারা বুঝতে পারেন সেটা হচ্ছে এই অ্যাডিশনাল র‍্যাঙ্কিং কি জানেন ইমেজ অপটিমাইজ করে যে কোনো জায়গায় যখন আপলোড করবেন আপনার যে অথরসের বা আপনার যে টাইটেলের নামটা থাকে না আমরা যে ট্যাগগুলি দেই না প্রত্যেকটা ইমেজ অফলাইন এসইও করার সময় দেই এখন আর কেউ কথা বলবে না ট্যাগগুলি দিয়ে তখন গুগলের সার্চ ইঞ্জিনে আমার ছবিটা শো করা শো আপ অন গুগল ইমেজ সার্চ গুগলের ইমেজে কেউ যখন ওই ওয়ার্ডটা লিখে সার্চ করবে সেখানে আমার ছবিটা দেখানো এইটা হচ্ছে অ্যাডিশনাল র‍্যাঙ্কিং অপরচুনিটিস বেটার ইউজার এক্সপেরিয়েন্স আরেকটা হচ্ছে ফাস্টার পেজ লোড টাইমস যখন ইমেজটাকে অপটিমাইজ করে দিবেন তখন পেজটা খুব দ্রুত ফাস্টলি লোড হবে সেকেন্ডটা কি বলছিলেন বেটার ইউজার এক্সপেরিয়েন্স কেন করব আচ্ছা আমরা দুইটা আমরা একটা প্লাগইনের নাম জেনেছি সেটা হচ্ছে ইয়োস্ট এসইও আরেকটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ এসইও র‍্যাঙ্ক ম্যাথ এসইও লিখে এখানেই শেষ না আরো আছে কোন শুভাশিস কিছু বলবেন ভাইয়া না ফাইলটা দিয়ে দিলে তো হয়ে যায় এই যে আমি জানতাম আপনাকে কিন্তু ফাইলটা তো দিয়ে দিব না ভাইয়া আপু এই কথাটার জন্য ওয়েট করতেছিল হ্যাঁ অবশ্যই আমি আপনাদের ফাইলটা দিব তবে ফাইলটা দিব হচ্ছে আপনাদের পেতে পারেন আমি এখনো কনফার্ম না আর তারপরে হচ্ছে কারণ কিওয়ার্ডটা আমি নিজেও জানি না আমি করেছি কিনা ফাইলটা অন পেজ এসইও অফ পেজ এসইও পাবেন টেকনিক্যাল এসইও পাবেন আর বাকি থাকে কি আপনাদের কোনটা বাকি আছে আর তো কিছু বাকি নেই মনে হয় এখন কথায় আসেন যে 12টার কথা আমি বলেছিলাম ওইখানে আমি মেটা ডেসক্রিপশন বলেছিলাম না একটা জায়গায় জি আপু তারপরে হেডলাইন আছে হেডার ট্যাগ আছে আপু স্লো তাই তো জি
আপনাদের এখানে কি নেটের খুব প্রবলেম হচ্ছে? লুবনাকে জয়দেবকে দেখছি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, নেট খুব প্রবলেম করছে আপনাদের? লুবনা জয়দেব আপু একবার করছিল আর কি, আমার কানেক্টিং হয়েছে পরে। আনি আপু কবে গেছে, কোথায় গেছে আপু? কই গেছে বলে নাই আমাকে, গত ওই যে ওই দিন ঢাকায় বললো না ওইখান থেকেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরে ছাড়া এখন রাউজান কেমনে চলবে? এতদিন তো ওরে ছাড়া চলতেই পারতো না, এখন চলবে কেমনে? যে চলে গেল ওকে ছাড়া চলবে কিভাবে আপু? বলতে তো পারি না, ওর নাকি কোনো প্ল্যান ছিল না, হুট করে চলে গেলো। দেখেন ট্রাই করেন ভাই, আপনি তো মিস হয়ে গেলে, আপনি হচ্ছেন জয়দেব ভাই, আপনি যদি মিস হয়ে যান কোনো জায়গায় লেখাগুলিতে, তাহলে হচ্ছে যে এখান থেকে যারা লিখছে তাদের কাছ থেকে চেয়ে নিয়ে নেবেন, নিজ দায়িত্বে চেয়ে নিয়ে নেবেন নিজের মনে করে, ঠিক আছে? আই মিনহাজের পুরো নাম কি ভাইয়া? আপনার কতটুকু লিখেছেন? 12টা পয়েন্ট। কন্টেন্ট অডিট লিখেছেন ওখানে, কিওয়ার্ড কিওয়ার্ড লিখে, এসইও রাইটিং, কন্টেন্ট অডিট, হেডার ট্যাগ তো লিখেছেন মনে হয়, তাই না? হ্যাঁ। তারপরে হচ্ছে হেডার ট্যাগ এর পরে হচ্ছে আপনার এসইও রাইটিং, যেগুলো বলতেছেন এগুলো সব টাইটেল, মেটা ডেসক্রিপশন। আমি সিটিআর মানে বুঝি নাই ভাইয়া। ওই যে ওই ক্লিক থ্রু রেট। হ্যাঁ হ্যাঁ, না না, এখন যেটা বলতিছি এগুলি ক্লিক থ্রু রেট, ওইটাও হচ্ছে আপনার এসই অন পেজ এসইও 12টা মেইন ইয়ে বলেছিলাম না আপনাকে, ইম্পর্টেন্ট থিং। এই ক্লিক থ্রু রেটটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা থিং। জি, ওইখানে আমার কিছু মিস হয়ে গেছিল, যেটা মিস হয়ে গেছে সেটা বললাম, যে এসইও রাইটিং একটা আছে, কন্টেন্ট অডিট একটা আছে, আর হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশন তো লিখেছেন আপনারা, ইমেজ অপটিমাইজ, ইউজার এনগেজমেন্ট আছে, ব্যাস মোটামুটি শেষ। আচ্ছা কি আপনাদের এই বারবার আসতেছে আর যাচ্ছে? আচ্ছা টুইটারের টা আছে, টুইটারের আছে, টুইটারের পাবেন, ইউটিউব পাবেন, লিঙ্কডিনও পাবেন আপনারা, ইনস্টাগ্রামও পাবেন, ফেসবুকও পাবেন, সবই তো পাবেন। আচ্ছা অন পেজ এসইও এগুলি ছাড়াও আরো কিছু জিনিস এসইও আছে, যেটা আমি আপনাদের বলেছিলাম, আমি একটা স্লাইড রেডি করে দেব, যদিও আমি আপনাদের সাথে থাকতে থাকতে আপনাদের মতো হয়ে গেছি, আমি করতে পারিনি গতকাল রাতে, হচ্ছে এটা বলার আগে হচ্ছে সুভাষী আসতেছে, গতকাল রাতেও আমি বলেছিলাম আমি রেডি করব, কিন্তু আমার আর হচ্ছে এনার্জিতে হয়নি, আমি আর করতে পারিনি। আর এসইও নিয়ে এত কথা শুনলেন, এখন হচ্ছে এসইওর কাজ গুগল সার্চ ইঞ্জিন এবং এগুলির সিইও কে অপটিমাইজেশন কোথায় কিভাবে হয়
হেডকোয়ার্টার কোথায়, তারপর হচ্ছে ফাউন্ডার কারা, এই জিনিসগুলি সম্পর্কে মেবি আপনারা জানেন না, জানেন না? এই জিনিসগুলি আজকে আমি লিখাবো না, টেনশন নিয়েন না, এগুলি হচ্ছে কালকে, আজকে বসে অবশ্যই আমি হচ্ছে আপনাদের ইয়ে করবো, স্লাইডটা রেডি করে দেবো যাতে আপনাদের কষ্ট করে লিখতে না হয়। এইটুকু জেনে নেন, টাইপ অফ এসিএম, টাইপ অফ এসিএম টা মানে কি জানেন? আপনারা বলতেন না আপু এসিএম কি, এসিএম কি? এসিএম হচ্ছে সোশ্যাল ইঞ্জিন, না সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আপনারা শিখছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এই যে অন পেজ এসিও করা, অফ পেজ এসিও করা, ব্যাক লিঙ্কিং করা, টেকনিক্যাল এসিও করা, তারপরে অফলাইন এসিও করে দেয়া। আরেকটা হচ্ছে পেইড সার্চ অ্যাডভার্টাইজমেন্ট, PSA, আর পে পার ক্লিক, PPC। PSA টা একটু বলেন। PSA টা আবার বলবো, PSA টা হচ্ছে পেইড search advertisement, na advertising, paid search advertising. আর আরেকটা হচ্ছে pay per click, সেটা হচ্ছে PPC। আচ্ছা, দিল মোহাম্মদ ভাইয়াও ক্লাসে নেই, দিল মোহাম্মদ ভাইয়া আর কি হয়েছে জানেন আপনারা? ভাইয়ারা আপনারা কি জানেন দিল মোহাম্মদ ভাইয়ার কি হয়েছে? আপনাদের কাকে কাকে বলেছিলাম যে তিনজনের ব্যাপারে খবর নিয়ে আমাকে জানাবেন, সেটা কে করেছেন? নুরুল ইসলাম নাবিদ, সোহেল আরমান, আরেকটা কে ছিল? আর নুরুল ইসলাম নাবিদের, আচ্ছা আপনারা একটু মেসেঞ্জারটা দেখেন একজন, তা সুব্রত মানে সবাই একটু মেসেঞ্জারটা দেখে আসেন। আপনাদেরকে আসলে আচ্ছা আমার সাথে স্ক্রিন শেয়ার করে দেন, শুভাশিস স্ক্রিন শেয়ার করে দেন, বা সুব্রত ভাই স্ক্রিন শেয়ার করে দেন। অন পেজ এসইও কাজগুলি কিভাবে করে সেটা আমরা একটু দেখব। অন পেজ এসইওর জন্য যেটা করতে হবে, আপনাকে একটা পোস্ট লিখতে হবে। এখন পোস্টের কন্টেন্ট, কন্টেন্ট লিখতে গেলে যে কোনো একটা পোস্ট যদি আমরা দেই, পোস্টের জন্য অবশ্যই আমাদেরকে নিশ নিতে হয় বা একটা টার্গেটেড টপিক নিতে হবে, যে এই টপিকের উপরে এই জিনিসটা নিয়ে আমি পোস্টার দিতে চাই। এখন আপনারা বলেন আপনারা কি নিয়ে পোস্ট দিবেন, অজগর সাপ নিয়ে, না ওই যে ওই দিন ইমেল মার্কেটিং এর সময় যেটা ছিল সেটা নিয়ে, নাকি আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, নাকি আপনারা হচ্ছেন খানাদানা নিয়ে দিবেন? খাওয়া দাওয়ার নিয়ে একটা দিতে পারেন, কেন দুপুরে খাননি? খাইছি আবু।
এটা আমার তুমি নিয়ে দাও এখন এখান থেকে যে পোজ দিব পোজ দিতে গেলে কি করতে হবে পোজ দিতে গেলে যেটা হবে যে বাপাশে পোজ দেখতে পাচ্ছেন বাপাশে পোজ সুভাষীষ এখন যেইভাবে কাটছো নাড়াবে এরকম এরকম করে আচ্ছা অল পোজ দিলে আমরা হচ্ছে পোজ দেখতে পারবো আর অল পোজ না দিয়ে যদি অ্যাড নিউ দেই তাহলে নতুন একটা পোস্ট কোথায় কিভাবে করতে হবে সেটা দেখব এখন কথা হচ্ছে পোজ দিতে গেলে আপনাকে মাস্ট বি কিছু জিনিস দেখতে হবে আর একদিনে আনপেজ এসইও আপনাদের শেষ করা যাবে না কারণ আনপেজ এসইও এর এই প্রত্যেকটা গ্রিন করতে প্রত্যেকটা অপশনকে গ্রিন করতে যেটা ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করার কারণে আমরা এখন দেখতে পাবো প্রত্যেকটা গ্রিন করতে আমাদের অনেক সময় লেগে যাবে এটা প্র্যাকটিক্যালি একটা কাজ এটা এরকম না যে আমি পুরো ক্লাস বসে আপনাদেরকে বকবক করব আই ডানে জানাই বাইরে জান ওরকম না আপনাদের একটা টপিক নিতে হবে এখন কোনটাকে কাজ করতে চান সেটা হচ্ছে কথা একটু বলবেন আমাকে কোন টপিক নিয়ে আপনারা কাজ করতে চান হ্যালো কোন টপিক নিয়ে কাজ করতে চান বা কোন টপিক নিয়ে আপনারা পোজ দিতে চান আমরা ডিজিটাল মার্কেটিং এর মানুষ অলওয়েজ আমরা খুব দ্রুত চিন্তা করতাম ঠিক আছে মার্কেটিং যখন করবেন আপনি যখন কোনো কাস্টমার আপনার সামনে এসে জিজ্ঞেস করবে আপনি এত চিন্তা করার সময় পাবেন না কোন একটা প্রোডাক্ট মানে কোন একটা প্রোডাক্টকে বেশি করতে পারা যায় কোন একটা প্রোডাক্টকে এসইও করতে পারা যায় ঠিক আছে কিন্তু অন পেজ এসইও করতে গেলে অন পেজ এসইওটা বেসিক্যালি কারা করে একটু আগে আমি বলেছি কারা করে বলেন তো এসইওটা কারা করে র‍্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য কাজ করে যারা অন পেজ এসইওটা কারা করে বলেন একটু আগে লিখেছেন আপু পাঁচ ধরনের মানুষ করে বলছেন ব্লগার এসইও এসইও স্পেশালিস্ট ওয়েবসাইট ওনার অনলাইন মার্কেটার আর হচ্ছে যারা তাদের ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং এ ট্রাই করতেছে তারা করে এখন এটা এরকম না যে আপনার প্রোডাক্টের জন্য কোনো কাজ করতেছে কারণ প্রোডাক্টের জন্য যখন কাজ করবে তারা তো ই-কমার্স সাইট ডেভেলপ করে ই-কমার্স সাইটের এসইওটা আবার আমাদের এই অন পেজ এসইওটা থেকে একটু ডিফারেন্ট কারণ ই-কমার্স সাইট কু-কমার্স সাইট এগুলি হচ্ছে একটু আলাদা পোর্শন আমরা যে এসইওটা করব এটা হচ্ছে কন্টেন্ট নিয়ে কারণ এখানে কন্টেন্ট আপনি দেখবেন ই-কমার্স সাইটে কিন্তু কোনো কন্টেন্ট থাকে না কু-কমার্স সাইটে কোনো কন্টেন্ট থাকে না বুঝতে পেরেছেন ফাহিম প্রোডাক্ট রিলেটেড যেই ওয়েবসাইট গুলি হয় এগুলি কিন্তু ই-কমার্স আর কু-কমার্স রিলেটেড হয় তো ওইটার এসইও আমরা এখন যে এসইওটা শিখতেছি সিমিলার না ই-কমার্স সাইটের এসইওতে কি হবে জানেন আপনারা যদি অ্যামাজনে ঢুকেন আপনারা যদি আরেকটা কথা আমি মেবি এই লাইভটা যদি ডিলেটও হয়ে যায় আমি জানি না এসইওর ক্লাসগুলি করাতে গেলে ম্যাক্সিমাম লাইভগুলি আমাদের হচ্ছে কপিরাইট ক্লেম হয়ে যায় কারণ আমরা নানান ওয়েবসাইটে ঢুকি তো যদি কোনো কারণে ফেসবুক এটাকে ব্লক করে দেয় আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে লাইভ শেষে আমাদের ক্লাস শেষে রাতে যদি লাইভটাকে দেখতে না পান তাহলে আমি ট্রাই করব এখান থেকে লাইভটাকে ডাউনলোড করে নিয়ে আপনাদের ইউটিউবে আপলোড করে দিতে ঠিক আছে জি আপু ঠিক আছে আর কেউ যদি চান পুরোটা লাইভ হচ্ছে পুরোটা ক্লাস হচ্ছে রেকর্ড করে নিতে পারেন আমি তাকে রেকর্ডিং অপশনটা দিয়ে দিতে পারি ওটা বেটার হয় আমি করব আমাকে দেন আমি করে রাশেদ আর আহাদ তাই তো জি আপু এনি আপু বলছিল এনি আপু কো দিয়ে দিচ্ছেন কি মনকে দেয়া যায় তো দিয়ে দিচ্ছেন আপনারা এরকম টুকুষ্ট পুষ্ট করে উঠলে তো ঝামেলা লাভ দিয়ে লাভ দিয়ে করে উঠে যান আমি যখন দিতে যাই দেখে একজন মিউট করে নিচে নেমে যায় আচ্ছা রাশেদ আপনাকে মেবি আমি দিয়েছি দেখেন তো ভাইয়া দেখো আমি খাইছি আমি শুরু করছি আহাদ জি আপু জি আপু বলেছেন এখানেই থাকেন আমি আপনাকে দিয়ে নিয়ে নেব আর অ্যানি আপু হচ্ছে ক্যামেরা অন অ্যানি আপু আপনাকেও দিয়েছি আচ্ছা অন পেজ এসইও হচ্ছে আমরা এখন যেই এসইওটা করব এগুলি বেসিক্যালি যারা ধরেন কোনো লেখালেখি নিয়ে কাজ করে যারা কোনো নিউজ কোনো আর্টিকেল দেয় যারা ব্লগিং করে ব্লগ ব্লগ না ব্লগিং করবে ওই জায়গাগুলিতে এইটার কাজ করে আর যেটা হচ্ছে ই-কমার্স সাইডের এসইওর কাজটা হয় হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট রিলেটেড হলে কি হয় প্রোডাক্টের ডেসক্রিপশন দেয়া প্রোডাক্টের ডিটেইলিংটা দেয়া এটাই তো প্রোডাক্ট রিলেটেড কাজের সময় এসইওর সময় যেটা করতে হয় সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন আসে ইমেজ অপটিমাইজেশন কথাটা মাথায় রাখেন
ই-কমার্স সুকমার্স সাইডের ওইভাবে আসলে এসইও করায় না, ওরা ওদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে অন্য একটা ওয়েতে আনে। আপনারা যদি দেখেন যে অ্যামাজন, আলি এক্সপ্রেস বা ওরা, ওরা ওদের ওয়েবসাইটের হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে ওরা ওদের ওয়েবসাইটের অ্যাডভার্টাইজ করায়, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো বা আপনার ওয়েবসাইটের উপরে কিন্তু অ্যাডভার্টাইজ করানোর বা স্পন্সার্ড অ্যাড, যেটাকে আমরা পেইড অ্যাড বলি, পেইড অ্যাড করা যায়, ওইটার থ্রুতে ওরা ওদের ওয়েবসাইটগুলিকে মানে ওয়েবসাইটে ভিজিটর আর ট্রাফিক নেয়। কিন্তু আপনার হচ্ছে এই ব্লগ সাইটগুলির জন্য দেখবেন যে খুব কম ব্লগ সাইট আছে যারা অ্যাড ক্যাম্পেইন করায়। আপনি দেখেন আলি এক্সপ্রেসের স্টিল নাও, আলি এক্সপ্রেস বলেন, অ্যামাজন বলেন, দারাজ বলেন বা অন্য যে সবগুলি আছে ওইগুলি বলেন, ওই ওই ওয়েবসাইটগুলি স্টিল নাও, আপনি ফেসবুকে যান আপনি ওদের অ্যাড দেখতে পাবেন, আপনি ইনস্টাগ্রামে যান ওদের অ্যাড দেখতে পাবেন, আপনি টুইটারে যান ওদের অ্যাড দেখতে পাবেন। দেখতে পান আপনারা এই অ্যাডগুলি, ই-কমার্স সুকমার্স সাইটগুলি বেসিক্যালি এই সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক ওখানে নেয়, ট্রাফিক বা ভিজিটর ওদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে ওরা ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করায়। আর আমরা এখন যাদের জন্য কাজ করব তারা হচ্ছে, ধরেন আমরা বিভিন্ন রকমের আর্টিকেল গুগলে সার্চ করি, সার্চ করার মাধ্যমে ওই আর্টিকেলগুলি যেই ওয়েবসাইটে থাকে ওই ওয়েবসাইটটা আমার সামনে চলে আসে না। যেমন ডান পাশে একটা ট্যাব ওপেন করেন ভাইয়া, ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করে আপনি গুগল, নট ক্রোম, গুগল সার্চ বারে আপনি যেকোনো কিছু একটা লিখে সার্চ করেন, যে কোনো একটা নিশ ধরে লিখেন, আপনি ডিজিটাল মার্কেটিং ও লিখতে পারেন, আর আপনি যেই ফিল্ডে পড়াশোনা করেছেন সেখান থেকে কোনো একটা টপিক ধরে, আর অন্য কোনো একটা টপিক ধরে, আমরা যে কোনো একটা টপিক তো খুঁজে বের করি তাই না, ধরেন সেটা হোক রেসিপি, সেটা হোক আমাদের জানার জন্য কিছু। ইভেন আপনি যদি এখন এখন লিখে দেন যে হাউ টু মেক বম, আপনি কি সিরিয়াসলি এটা লিখতেছেন? আপনি যদি চেঞ্জ মাই কান্ট্রি, আচ্ছা হাউ টু মেক বম ও লিখে দেন, আপনি দেখবেন যে বম কিভাবে বানায় ওইটা ডিটেইলিং। বা আপনি যদি আমাদের মানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান সেটাও পাবেন। এখন এই যে জানতে চাওয়া, কোনো ব্যাপারে জানতে চাওয়া গুগলের মাধ্যমে, গুগল আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যায়, এটা কিন্তু গুগলের কাছে নেই, গুগলের কাছে নেই, গুগলের কাছে না থাকার কারণ, এই কথাটা বলার কারণ, আপনারা বলতে পারেন আপু গুগলে তো সবকিছু আছে, গুগলে সবকিছু আছে কিন্তু গুগলের মধ্যে নেই, গুগল কোন না কোনো একটা ওয়েবসাইটে আমাকে পাঠায়। আপনারা কি এটা খেয়াল করে দেখেন যে গুগলকে সার্চ করলে আপনারা কিছু ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পান, কিছু ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পান ভাইয়া, যে কোনো কিছু সার্চ করেন নাকি এখন সার্চ করতে পারতেছেন না, মাথায় আসতেছে না? জি আপু আপনি বলুন। আপনি করোনা ভাইরাস নিয়ে করা যায় করোনা ভাইরাস নিয়ে খুব বেশি কি আর্টিকেল লিখা হয়েছে দেখেন তো, ট্রেন্ডিং তো মানে আলহামদুলিল্লাহ, এই যে দেখেন খুব বেশি ট্রেন্ডিং হলো এমন কোন টপিক না যেটা হচ্ছে মহামারী, এটা তো এখন মহামারী ভাইয়া, করোনা দিয়ে লিখে বুঝবেন না আপনারা। অন্য কোন টপিক সারাদিন গুগলে তো সার্চ করেন, এখন একটা টপিক কেউ বের করতে পারেন না? মাথায় কাজ আসতেছে না সিরিয়াসলি। আচ্ছা কেউ একটা বলেন কিছু, অর্গানিক ফুড কি আসবে, অর্গানিক ফুড অথবা ট্রাভেল, খেলাধুলো নিয়ে করেন সবচেয়ে বেটার পাবেন, উই ক্যান ইউএসএ গিফট কার্ড, একটা অবস্থা এই জন পেজ এসে খুঁজে পেয়েছে। ওকে অন পেজ এসইও নিয়ে যখন দেখবেন, এই যে দেখেন ব্লগ, এটা হচ্ছে মোজ থেকে, উপরে একটা ছিল moz.com, দেখছেন moz থেকে এসছে। অন পেজ এসইও কি, এটা খুব ভালো একটা কাজ করছেন আপনি, এটা করে অন পেজ এসইও কি কেন করেন, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন, এই যে দেখেন ব্যাকলিং
backlinko.com এটাও কিন্তু একটা ব্লগ সাইট তারপরে নিচে আসেন এটা 2020-21 অন পেজ এসইও দেখানোর আগে এই যে আরেকটু নিচে আসেন নিচে 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 এই যে এটা দেখেন অন পেজ এসইও এইটাও কিন্তু একটা ব্লগ সাইট এই যে ব্লগ সাইট এই যে আপনাকে গুগলে সার্চ করার পরে গুগল আপনাকে নিয়ে এসেছে কোথায় দেখেন প্রত্যেকটা এক একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলি র‍্যাঙ্ক করেছে ওদের ওয়েবসাইটে ঢুকে আপনি লেখা দেখবেন অন পেজ এসইও নিয়ে ওরা কতটুকু কাজ করেছে বা কি কি জানতে বলে ভাইয়া 10 এসেনশিয়াল অন অন পেজ এসইও ফ্যাক্টর ইউ নিড টু নো দেখেন এটাতে যাব আপু হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন তবে অলওয়েজ খেয়াল করবেন একটু স্ক্রল করে নিচে আসেন নিচে আসেন দেখেন এই যে ছবি দেয়া হোল্ড অন বাবারে হোল্ড অন এই অ্যাডভার্টাইজমেন্ট আমি আসলে ওরে নিয়ে কোথায় যাব সুভাষিস চেপো এবার কোনটা এটা নাকি এটা নিচেরটা যা আলটিমেট লোকাল এসইও হ্যাঁ সলিউশন এইটা হচ্ছে দেখেন নিচে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে এসইও মানে ওর ওয়েবসাইট থেকে অ্যাড এইটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এইটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এই যে দেখেন এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এটাও কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট একটু উপরে উঠেন ওয়েবসাইটের উপরে অ্যাড দেয়া এটা থ্রুতে এই ওয়েবসাইটের ওনার হচ্ছে আর্ন করছে এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটের উপরে যে দিল ওর উপরে কেন দিল অ্যাডটা কারণ হচ্ছে ও অলরেডি র‍্যাঙ্ক করেছে ওর এখানে ট্রাফিক প্রচুর আসে যার কারণে ওর এই ওয়েবসাইটের উপরে ট্রাফিক ভালো আসে ওর এই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করায় আপনাকে হচ্ছে ওর এই ওয়েবসাইটের উপরে গুগল থেকে অ্যাড দিয়েছে এটার একটা পার্সেন্টেজ ও পায় ওর ট্রাফিক গুলির কারণে এই ওরাও ওদের জেপো আমি কতক্ষণ কথা বললাম আপনারা তো শুনলেনই না জেপো শুনি নাই হ্যাঁ আমিও তো দেখি আপনারা নাই কিও নাই আচ্ছা আমি আপনাদেরকে পারমালিংকের কথা বলেছিলাম না জেপো পারমালিংক কি পারমালিংক হচ্ছে এই যে দেখেন উপরে ওর একটা ইউআরএল তৈরি হয়েছে না এই কোন কারণে আমার নেট হয়তো ড্রপ করেছে এই যে দেখেন একটা ইউআরএল তৈরি হয়েছে না যে ওর নাম সার্চ journal.com অন পেজ এসইও তারপরে এসেনশিয়াল ফ্যাক্টরস ও আলাদা করে লিংকটুকুকে কাস্টমাইজ করেছে এইটাকে পারমালিংক বলে প্রত্যেকটা অপশনে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা যখন একটা ইউআরএল তৈরি হয় ওই লিংকটাকে আপনি হচ্ছেন কাস্টমাইজ করতে পারবেন এইটাকে পারমালিংক বলা হয় আর এই ওয়েবসাইটের উপরে অ্যাড আসার কারণে ও আর্ন করে আর ওর এই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করেছে কারণ ও নিজে অন পেজ এসইও নিয়ে যে আর্টিকেলটা দিয়েছে এই আর্টিকেলের উপরে ও অন পেজ করেছে কথাটা কি জটিল মনে হলো না আমি বুঝতে পারছি বাকিরা বাকিরা কি বুঝতে পেরেছেন ও যে অন পেজ এসইও নিয়ে আর্টিকেলটা লিখেছে তো বলেন তো ও যে অন পেজ এসইও নিয়ে আর্টিকেলটা লিখেছে এই আর্টিকেলের উপরেও এসইও করেছে দ্যাটস ওয়াই এই আর্টিকেলটা আপনার সার্চ ইঞ্জিনে ফার্স্টে চলে এসেছে র‍্যাঙ্ক করেছে বুঝতে পেরেছেন এখন কথাটা কি বলেছি জি আপু এখন ও যদি ধরেন এটা অন পেজ এসইও নিয়ে না লিখে ও হয়তো আপনার কোনো আমাদের কোনো ট্রেন্ডিং টপিক অর আমাদের কোন রিলেটেড টপিক যেটা হয়তো কোন বইয়ের হোক সেটা হতে পারে কোন মার্কেটিং এর সেটা হতে পারে আপনাদের এইচআর এর সেটা হতে পারে আপনার ফিনান্সের আপনারা যখন পড়াশোনা করেন আমাদের যখন অ্যাসাইনমেন্ট আসে আমরা গুগলে নানান জায়গায় সার্চ করি না
সার্চ করলে আমরা অ্যান্সারগুলি পেয়ে যাই না, সেটা হোক ইতিহাসের, সেটা হোক ইকোনমিক্সের, সেটা হোক ম্যাথমেটিক্সের, সেটা হোক ফিলোসফির, সেটা হোক সাইকোলজির, আমরা সবগুলি পেয়ে যাই না ব্লগ সাইডে। ওই প্রত্যেকটা যা পাই গুগলে সার্চ করলে যা পাই ওইটা র্যাঙ্ক করার কারণই হচ্ছে এই অন পেজ এসইও করে দেয়। যেমন ওর ছবিটার পিছনে ওর অলটেক্স আছে, ওর ছবিটার পিছনে হচ্ছে অফলাইন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখন অন পেজ এসইও, অন পেজ এসইও এভরিথিং ইউ নিড টু নো, এইটা একটা ছবিও রেডি করেছে, এই ছবিটাকে ও ফার্স্টে অপটিমাইজ করেছে, তারপরে ও ওর এই সাইটটাতে দিয়েছে। ভাইয়া আমি মোবাইলে দেখছি আমার একটু হয়তো প্রবলেম হতে পারে, আমি একটু স্লো হয়ে যেতে পারি, একটু নিচে আসে স্ক্রল করে। এই যে দেখেন এখানে ও লিখেছে, প্রত্যেকটা লিখার পিছনে কিন্তু আপনি কোথাও, এখন যদি আপনি ইয়ে দেখেন, এই যে দেখেন ওর এখানে আছে এসইও, পিপিসি, কন্টেন্ট, সোশ্যাল নিউজ, অ্যাডভার্টাইজ, মোর, এই যে এক একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আমি যেগুলি পড়লাম, এই যে দেখেন এসইও, পিপিটি, পিপিসি, সোশ্যাল, আপু দেখছি, এখানে তো ক্লিক করেন তো দেখেন তো কি হয়, আপলোড ড্রপ ডাউন, আচ্ছা ড্রপ ডাউন দিয়ে দিলে ড্রপ ডাউন এর মধ্যে ক্লিক করেন কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ কন্টেন্টে যান, কন্টেন্ট মার্কেটিং এ ক্লিক করেন। আচ্ছা ওর কন্টেন্ট মানে এই পেজই ওপেন হয়ে গেল, দেখেন ওর কন্টেন্ট মার্কেটিং এর পিছনে একটু স্ক্রল করে নিচে আসেন, খুব স্লাইড স্ক্রল করবেন, হোল্ড হোল্ড। এখন কথা হচ্ছে এখানে যে কন্টেন্ট মার্কেটিং লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা কেন গ্রিন হয়ে আছে, ক্লিক করেন। দেখেন আরেকটা জিনিস চলে এসছে, এইটা হচ্ছে ওর ইনবাউন্ড লিংক, এটা হচ্ছে ওর ইনবাউন্ড লিংক, ইনবাউন্ড লিংক হচ্ছে আপনার যেই কন্টেন্ট লিখবেন, আপনি যা লিখবেন ঠিক আছে, তার মধ্যে আপনার অন্য আরেকটা পেজের বা আপনার অন্য আরেকটা পোস্টের লিংক করে দেয়া, সেটাকে ইনবাউন্ড লিংক বলে। ঠান্ডার কারণে আমি বুঝতে পারছি না যে আপনারা আমার শব্দগুলি বুঝতে পারছেন কিনা, ইনবাউন্ড লিংক, বুঝতে পাচ্ছেন? জি আপু বুঝতে পারছি। ইনবাউন্ড লিংক বলবে, আর আউটবাউন্ড লিংক একটু আগে বললাম না যে কোয়ালিটি আউটবাউন্ড লিংক দিতে হয়, আউটবাউন্ড লিংকটাও এরকম আপনার ওয়ার্ডটার মধ্যে দিয়ে দিতে হয় ব্যাকলিংক আকারে, ওইটা যখন দিয়ে দিবেন সেটা হচ্ছে অন্য আরেকজনের ওয়েবসাইটের লিংক, বুঝতে পেরেছেন? আপনার ওয়েবসাইটের না, আপনার ওয়েবসাইটের লিংকটা দিতে হবে ইন, যেখানে আপনাকে বলবে ইনবাউন্ড লিংক এর কথা, অন পেজ এসইও করতে গেলে মাস্ট বি ইনবাউন্ড লিংক দিতে হয়, আউটবাউন্ড লিংকও দিতে হয়। এটা হচ্ছে ওর ইনবাউন্ড লিংক, ওরই আরেকটা লিংক দিয়ে দিয়েছে। ভাইয়া ব্যাকে যান, এই যে কন্টেন্ট মার্কেটিং এর নিচে আসেন, দেখেন ও ইনবাউন্ড লিংক আউটবাউন্ড লিংক করেছে, এসইএম রাজ দিয়েছে, যান নিচে, যান নিচে আসেন, এই যে ও দেখেন কোটেশন যে প্রত্যেকটার সাথে ছবি দিয়ে দিয়েছে, দেখছেন ব্লগিং এ প্রত্যেকটার সাথে কিন্তু ছবি দেয়া, এই যে এই পোর্শনটাতে দেখেন ও ছবি দিয়েছে, প্রত্যেকটা ছবি আপনার হচ্ছে এসইও করা, এই যে এসইও করা, এই যে কাজগুলি করা, এর মধ্যে দেখবেন ওরা একটা ওয়ার্ড, তারপরে হচ্ছে কিছু ফ্রেজ ওদের বারবার ইউজ করতে হয়, আপনাকে বলে দিবে ইউজ এসইও, যে আপনি যদি কম ইউজ করেন সেটাও আপনাকে ওরা মার্ক করে দিবে, আপনি যদি বেশি ইউজ করেন সেটা ওরা মার্ক করে দিবে, মার্ক করে দেওয়ার পরে আপনাকে ওই জায়গাটুকু চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছেন আমার কথাটুকু? জি আপু। আপু ফ্রি ভার্সনে এই সার্ভিসটা কতটুকু পাওয়া যায়? ইউজড এসইও, ইউজড এসইওটা পুরোটাই পাওয়া যাবে। তাহলে প্রিমিয়াম আর ফ্রি এর মধ্যে মানে পার্থক্যটা কোন জায়গায়, মানে কোন সার্ভিসগুলো আমরা পাবো না ফ্রি তে? প্রিমিয়াম আর ফ্রি তে পাবেন না, ফ্রি তে তো আমরা সবটাই পাই, এটা ফ্রি তে না তো ভাইয়া, একটা হচ্ছে আপনার প্রো ভার্সন, প্রো ভার্সনটা পেইড ভার্সন, আর যেটা প্রো ছাড়া সেটা তো আপনি পাচ্ছেন, এখন প্রো ভার্সনটা আমাদের আসলে ইউজ করতে হয় না, তারপরেও যখন ফাহিম দিয়েছিল আপনারা কি প্রো ভার্সনে ঢুকে দেখেছিলেন আলাদা আলাদা কি আসছে? অফ কোর্স, এবার এটা এখানে ইনস্টল করব কিভাবে এটা তো বুঝতেছি না, জিপ জিপ ফাইলটা ইয়া করছি বাট করব এখানে ওই আমার বাসার ওয়াইফাই চলে যাওয়ার কারণে আমি না পিসি তে দেখতে পাচ্ছি না, তো আমি আপনাদের বুঝাতে কষ্ট হয়ে যাবে এসইওটা। আমি ইউজড এসইও আরেকটা নিয়ে এটা আমি চেক করে আপনাদের পরে দিব আর কি। আচ্ছা ভাইয়া আজকে কি ফাইন ভাইয়া ফ্রি আছেন?
তাহলে হচ্ছে আজকে রাতের ডিসকাশনে বসবেন আপনি জি আপু ঠিক আছে একটু হোল্ড করেন তো দেখি তো আমার আসছে কিনা আচ্ছা একটা সেকেন্ড হোল্ড করেন আপনারা হ্যাঁ আমি জাস্ট আমার পাশে ওয়াইফাইটা একটু অফ করে অন করে দিয়ে আসি শুনতে পেয়েছেন আপনারা হ্যালো জি আপু শুনতে পেয়েছি জি আপনারা আমাকে শুনতে পান হ্যাঁ প্রশ্ন আছে এইখানে হচ্ছে দেখেন ব্লগ সাইডে কিভাবে পোস্টগুলি দেয়া আছে আলাদা আলাদা করে এক একটা পোস্ট দেয়া দেখতে পাচ্ছেন কন্টেন্ট মার্কেটিং ইউটিউব এটা ইউটিউব এর জন্য দেয়া এরপরে উপরে উঠেন এই যে দেখেন ওরা কন্টেন্ট মার্কেটিং একটা পেজের মধ্যে অনেকগুলি কে ওরা ইয়ে করে দিয়েছে না যে এখানে কন্টেন্ট মার্কেটিং এ যতগুলো পোস্ট ব্লগ বা পোস্ট আছে সবগুলো এক পেজে দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে আলাদা আলাদা করে পোস্ট দেয়া ওর দেখেন এসইও এর জন্য আছে ওর পিপিসি এর জন্য আছে কন্টেন্ট এর জন্য আছে সোশ্যাল এর জন্য আছে তো আপনারা সোশ্যালে ক্লিক করেন ওর সোশ্যালে ক্লিক করেন দেখেন সোশ্যাল মিডিয়া গাইড ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন পিন্টারেস্ট দেখতে পাচ্ছেন ও এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইয়ে করে দিয়েছে প্রত্যেকটা পোস্টের মধ্যে ওর দেখেন লিংক আছে আপনারা যখন কোনো একটা ওয়ার্ডের পিছু যে কোনো জায়গায় ভাই একটু হোল্ড করেন হ্যাঁ এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথাটা লেখা আছে যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইটে যখন ভিজিট করবেন কিছু জায়গায় দেখবেন গ্রিন কালার কিছু জায়গায় দেখবেন ব্লু কালারের হয়ে থাকে সব লেখা ব্ল্যাক জাস্ট কিছু স্পেসিফিক ওয়ার্ড হচ্ছে ব্লু আর অন্য কোনো কালারের হয়ে থাকে এই যে কালার চেঞ্জ হওয়া এই কালার চেঞ্জ হওয়াটাকে কিন্তু আপনার ওরা লিংক করে দেয় এই ওয়ার্ডটার পিছনে লিংক করে দেয় কথাটা বুঝতে পেরেছেন এই কালার করে দেওয়ার মানে হচ্ছে ওয়াটারপ্রুফ লিংক করে দেয় হ্যালো আপনারা আছেন আচ্ছা আমরা এত জটিল করে না দেখে আমরা খুব ইজি ওয়েতে আমাদের ওয়েবসাইটে ফার্স্ট একটা পোস্ট করি এখন পোস্ট করতে গেলে যেটা হবে আমার কাছে আগের কোনো পোস্ট থাকবে না সেক্ষেত্রে আমি ইনবাউন্ড লিংকটা ইউজ করতে পারবো না আমার ইনবাউন্ড লিংকটা রেড হয়ে থাকবে ব্যাপারটা বুঝে গেল ইনবাউন্ড লিংকটা কি সেটা আপনাদের এই জন্য আগে আরেকটা পোস্টে এনে আমি দেখিয়ে নিলাম যাতে আপনারা বলতে না পারেন আপু আমি ইনবাউন্ড লিংক কোথেকে দিব অবশ্যই বায়ার যখন আপনাকে তার পোস্টের কাজ করতে দিবে তার এসইও করতে দিবে তার যদি ইনবাউন্ড লিংক না থাকে আপনি তো আর ইনবাউন্ড লিংক আপনি নতুন করে ক্রিয়েট করতে পারবেন না তার জন্য আপনাকে দুইটা মানে একটা হচ্ছে ইনবাউন্ড লিংক ছাড়া আপনাকে কাজ করতে হবে আর একটা হচ্ছে আপনার পরের পোস্টটাতে আপনি ইনবাউন্ড লিংক ইউজ করতে পারবেন এটা ছাড়া প্রপার এসইও বাদ বাকি কাজগুলো আপনারা করে যেতে পারবেন কিভাবে সেটা হচ্ছে এখন আমরা আমাদের ইয়েতে গিয়ে করব এখন কথা হচ্ছে শুভাশিস আপনি পড়াশোনা করেছেন কি নিয়ে আপু কম্পিউটার সায়েন্স নিয়ে আচ্ছা আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে কোনো কিছু একটা টপিকে আমরা
আজকে কাজ করব এখন কাজ যখন করব আমরা তো এখন ডেসক্রিপশন বা আমাদের ডেসক্রিপশন লিখতে গেলে তো আমরা ফাইবার থেকে কপি করি আমরা এই জায়গা থেকে কপি করি এখানে তো এখন কপি করতে পারবো না এখানে আপনি কি করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট থেকে জাস্ট কিছু শব্দ লিখে লিখে নিয়ে আসতে পারেন এখন কথা আমাদের টপিকের জন্য আমরা যদি এখন ধরেন আমি একটা কথা বলেছিলাম না আমাদের যখনই কোথাও ডেসক্রিপশনের প্রয়োজন হবে আমরা লরেম ইপসাম থেকে এনে ইউজ করতে পারবো কারণ লরেম ইপসাম কখনো কপিরাইট ক্লেম দেয় না বলেছিলাম কথাটা আপনাদেরকে কিন্তু কথা হচ্ছে লরেম ইপসাম দিলে আপনি দেখবেন অনেকগুলি ওয়ার্ড লাল হয়ে আছে ফার্স্ট আমরা ট্রাই করি লরেম ইপসাম দিয়ে তারপরে আমরা দেখবো কোথায় কোথায় লাল কি কি লাল এবং কেন কেন লাল ঠিক আছে পোস্টে যান পোস্টে গিয়ে অ্যাড নিউ ওকে অ্যাড নিউ 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 আমরা নতুন পোস্ট করব নতুন একটা পোস্ট করব যান ক্লিক করেন অ্যাড নিউ তে যান জেপো করেছি আপনি করেন আমি একটু দেরিতে দেখি ভাইয়া মোবাইল তো পিসি কানেক্ট হলো কিন্তু পিসি আসতে লেট করে আপনাদের দেখতে পাচ্ছেন ক্লাসিক হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের থিম যখন কাস্টমাইজ করি তখন ওখানে থাকে ক্লাসিক তারপরে থাকে এলিমেন্টর আর একটা থাকে এলিমেন্টর প্রো ক্লাসিক মুডেও করা যায় এলিমেন্টাল মুডেও করা যায় ক্লাসিক মুডটা সবচেয়ে ইজি ওয়ে আমি আপনাদেরকে ক্লাসিক মুডটা দেখাই আপনারা যদি মনে করেন যে না আপু আমরা ক্লাসিক মুডে দেখব না আমরা এলিমেন্টাল মুডে দেখব তাহলে আমি সেটা দেখাতে পারি আপু ওই যে ওই দিন কি কোনো একটা কাজের জন্য আপনি হচ্ছে আমরা ক্লাসিক মুডটা অফ করে রাখছিলাম এলিমেন্টালটা অন করছিলাম এর জন্য নাই এখন থিম কাস্টমাইজের জন্য জি আপু আপু এখন কি ক্লাসিক মুডটা অন করে দেব না ক্লাসিক মুডটা অন করতে এটাই বললাম আপনারা যদি ক্লাসিক মুড আমার মানে আমি আমাদের ক্লাস করার সময় আমি যতটুকু দেখেছি ক্লাসিক মুডটা হচ্ছে ভাইয়া সবচেয়ে ইজি ওয়ে ঠিক আছে এখন ক্লাসিক মুডে কাজ করতে গেলে ইন্টারফেস একরকম আসবে এলিমেন্টাল মুডে কাজ করতে গেলে ইন্টারফেস একরকম আসবে এখন হচ্ছে আপনি যান ভাইয়া আপু ক্লাসিক মুডটা আগে দেখি তারপর না হয় এলিমেন্টটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যান একটাতে গেলেই হলো আমার কোনো প্রবলেম নেই আমি দুটোতেই আপনাদের দেখিয়ে দিতে পারবো ইওস্ট এসইও ছাড়া আমি আরেকটা বলেছি র‍্যাঙ্কিং র‍্যাঙ্ক ম্যাথ এসইও বলেছিলাম না র‍্যাঙ্ক ম্যাথ এসইও একটা প্লাগইনের কথা এখন সে র‍্যাঙ্ক ম্যাথ এসইও করবে করেন 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 তাড়াতাড়ি করেন জি আপু আপু আচ্ছা ক্লাসিকটা অন করছি অ্যাক্টিভেট করে দিচ্ছি ক্লাসিকটা সিলেক্ট করতে হবে অ্যাক্টিভ করলে হয়ে যাবে ওইটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে এলিমেন্টারকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে ডিঅ্যাক্টিভ এলিমেন্টার ডিঅ্যাক্টিভ করেন দুটোটা একই সাথে ভাইয়া আপনি প্লাগ ইনটা করলেন না প্লাগ ইন এসে অ্যাড নিউতে চলে গেলেন ওই যে উপর অ্যাড নিউতে যান পোস্টে আবার চলে গেছে সে কেবল ক্লাসিক আছে র‍্যাঙ্ক ম্যাথটা করবেন না আচ্ছা র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা করে নেবেন না প্লাগইন আপু এটা না মাথা ব্যথা করতেছে না মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া চিন্ময় আপু এখনো কিছু বলতে পারি না আসলে একটা সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আপনাদের যাদের মনে হচ্ছে এসিও আপনাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে আপনারা তারা এসিওটা জাস্ট দেখে রাখেন কিছুটা হলেও বুঝেন এটা নিয়ে আপনাদের কোনো দরকার নেই কোনো প্যারানা কিছু নেই জোরাজুরি কিছু নেই যদি মনে হয় যে না বুঝতে পারবে বুঝছেন ছেড়ে দেন ধরে রাখার কিছু নেই ছেড়ে দেন কোনো কিছু জোর করে বুঝতে চাইবেন না
জোর করে ব্রেনে নেয়ার প্রেশার নিয়েন না ওখানে অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে বাই কানেক্টিং ইওর ফ্রি অ্যাকাউন্ট টু গেট কিওয়ার্ড সাজেশন ডাইরেক্টলি ফ্রম গুগল বাট হ্যাঁ অ্যাকাউন্ট কানেক্ট করেন এখানে তো অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে আপনাকে আমার তো আপনার অ্যাকাউন্ট যদি না থাকে ক্রিয়েট করে কানেক্ট করে দেন দেন গুগল দেন ভাই দিচ্ছি আপু আচ্ছা ভাইয়া এই যে ইয়ে দেন যেহেতু দিচ্ছি আমি পজ করে দিছি স্ক্রিন আপনাদের এই অনপেজ এসিওটা খুব ভালো শিখেছিল হচ্ছে এই মন মন খুবই ভালো এসে ওটা পারে রেজিস্টার করতে হবে এটা জি আপু রেজিস্টার করতে হবে এটা বলতে কি জন্য এইমাত্র জয়েন করলো টুং করে সাউন্ড শুনলাম কিন্তু ধরতে পারি নিকে আমি আপু আসসালামু আলাইকুম আমি সে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ কি ক্লাসে জয়েন করে ঘুমাচ্ছেন সাজ্জাদ এমডি সাজ্জাদ হোসেন আমি আছি আপনি তো ঘুম থেকে উঠে বলেন আপু আমি আছি না আপু মিউট করে তো ক্যামেরা অন করেন দিলাম তো এরকম কিছু নাই এখানে you must close down to our transform service close to data hai bhaiya terms and terms condition hai ekhane jan allow then nichashan nichashan dekhen accept kothay ache ভাইয়া এখান থেকে স্যাংইন দেন এখান থেকে স্যাংইন দেন রেজিস্টার্ড নাও দেন ইউজ ইমেল অ্যাড্রেস দেন এখন রেজিস্টার্ড দেন দিয়েছেন এই যে হয়ে গিয়েছে এই যে আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেখে নেন দেখেছেন এখানে পজ করে ইউজার নেম পাসওয়ার্ড দেখে আপনি হচ্ছেন ডান পাশে লগইন করে নেন ইশু আছে দা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিও তুমি কেন ভাই দেখে বলছেন দেখে বলছেন এটা র‍্যাঙ্ক র‍্যাঙ্ক ম্যাথে পাসওয়ার্ড তো প্রবলেম নেই ভাই জানো কত ঝামেলা হবে না আপু লগইন করছি এরকম আসছে Bitch!
একটা মিনিট ভাইয়া যাব আচ্ছা এখন হচ্ছে আপনি আমাদের ড্যাশবোর্ডে ফেরত যান ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এটা থাকুক ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলুন কানেক্ট ইউর অ্যাকাউন্টে দেন এখন জিয়াপু জিয়াপু আসে 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 কানেক্ট ইউর অ্যাকাউন্ট হ্যাঁ এখন এখানে কানেক্ট ইউর অ্যাকাউন্ট দিলে এই যে এটাই তো র‍্যাঙ্ক ম্যাথ হ্যাঁ ওকে 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 ইশা বাবি দি ওকে দিব হ্যাঁ ক্যান্সেল দিলে তো চলে যাবে ইজি অ্যাডভান্স ফর ওয়েবসাইট ওয়্যার ইউ অনলি ওয়ান্ট টু চেঞ্জ এট দা বেসিক এন্ড লেট র‍্যাঙ্ক ম্যাথ ডু মোস্ট অফ হেভি lifting most settings advanced the for advanced user who want to control every aspect of website you are offered option chat acha niche ashen okay advanced user diye bhai ekটু upor uthen to daran from websites where you want to change the basic and it হ্যাঁ আপনি ইজি দিয়ে করেন অ্যাডভান্স দিলে আপনাদের জন্য নতুন অবস্থায় কষ্ট হবে পরবর্তীতে আপনারা অ্যাডভান্স দিয়ে নেবেন আপনি পরে এসে দেখেন এখানে নোট ইউ ক্যান ইজিলি সুইচ বিটুইন মুডস এট এনি পয়েন্ট দেখতে পাচ্ছেন যে কোনো সময় এসে আপনি নিয়ে নিতে পারবেন হ্যাঁ স্টার্ট উইজার্ড এটা একটা উইজার্ড আপনার ওখানে যাবে ইনপুট ডেটা ওকে স্টার্ট ইনপুট ইম্পোর্ট এই যে স্টার্ট ইম্পোর্ট গ্রুপে দিয়ে দিন এখন নিচে আসুন আপনার কন্টেন্টের প্রপার এসইও হয়েছে কিনা র‍্যাঙ্ক ম্যাথ হচ্ছে আপনার ইওস্ট এসইও যা যা করেছেন হ্যাঁ তার সাথে আপনার র‍্যাঙ্কিং এর জন্য আর কি কি প্রয়োজন আচ্ছা বুঝতে পারছি কন্টিনিউ আপনার আপনার ব্লগ কি পার্সোনাল ব্লগ পার্সোনাল পোর্টফোলিও দেন পার্সোনাল ব্লগ না আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ পার্সোনাল পোর্টফোলিও আদার পার্সোনাল ওয়েবসাইট ওকে তারপরে যান লোগো ফর গুগল এই যে কোন গুগলের ছবি আপলোড করেন যেটা হচ্ছে ওই যে ছোট্ট একটা ছবি আসবে আপনার দেন লোগো ফর গুগল দেন একটা ছবি আপনার ছোট্ট একটা ছবি বসাই দেন এখানে আপনার লোগো আপনি আপু আপনি অন্য কোনো লোগো দিলে হবে না হ্যাঁ আমার ছবি দিয়ে দেন আপনাদের লোগো আমি আপনি কি সিরিয়াসলি কাজ করতেছেন জি আপু আবার বলে জি আপু নিয়ন গ্রিন কি যেন লিখা দেখলাম ওকে হ্যাঁ ইউজ দিস ফাইল ছোট্ট লোগো থাকবে ওই যে মহিলাটার একটু আগে অন পেজ এসইও এর মধ্যে দেখেছিলেন ওরকম লোগো আসবে কানেক্ট গুগল আচ্ছা বেনিফিট অফ কানেক্টিং গুগল অ্যাকাউন্ট ভেরিফাই সাইট ওনারশিপ স্টার্ট কনসোল এন্ড সিঙ্গেল ক্লিক
দিয়ে দেন ভাই, কানেক্টিং গুগল সার্ভিস দিয়ে দেন। একটা অ্যাকাউন্ট কোনটা নীল নীল বোরে শুভাশিস 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 এক নামে এতগুলি দুই দিন পরে দিবে তো, অ্যালাউ দেন। চলে আসছে ওর ব্লগে অলরেডি কাজ হয়ে গেছে রাশেদের। রাশেদ আপনার, আচ্ছা হ্যাঁ এখন আপনার আপনার ওয়েবসাইটে যান, অ্যাডমিন প্যানেলে ঢুকেন আপনার ওয়েবসাইটে, তো সেটা আমি দেখি মাই ব্লগ মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, অ্যাডমিন প্যানেলে ঢুকেন। অ্যাডমিন প্যানেলে ঢুকে এখন একটু বাপাশে স্ক্রল করে নিচে আসেন, এখন দেখেন আপনার কি আগে যেটা ইউএসটিসি এর একটা ইয়া দেখিয়েছিল ওটা আছে না পুন নাই, এখন এখন র‍্যাঙ্ক মেথ আছে। এই যে র‍্যাঙ্ক মেথ, ওরে বাবা রে চেপো কোথায় যে যাব এই ছেলেটারে নিয়ে, বাপাশে র‍্যাঙ্ক মেথ একটু কারসরটা ধরেন না, দেখেন ড্যাশবোর্ড অ্যানালিটিক জেনারেল সেটিং টাইটেল মেটা সাইট ম্যাপ সেটিং এসইও অ্যানালিটিক স্ট্যাটাস টুল আর হেল্প সাপোর্ট। এখন কথা হচ্ছে সাইট ম্যাপের একটা ব্যাপার আমি আপনাদেরকে বলেছিলাম না, ইন্ডেক্সিং ছাড়াও একটা সাইট ম্যাপ থাকে, একটা তো আমরা গুগল মানে সার্চ কনসোল গুলি ইন্ডেক্সিং করেছিলাম মনে আছে, সাইট ম্যাপের একটা কথা বলেছিলাম না যে সাইট ম্যাপও আছে আমাদের, যে বলছিলেন হ্যাঁ। এখন কথা হচ্ছে দেখেন জেনারেল সেটিংস এ যান, জেনারেল সেটিংস এ ঢুকেন, এখন বলেন তো জেনারেল সেটিংস এ গেলে, হ্যাঁ জেনারেল সেটিংস এ আসলে জেনারেল সেটিংস এ গিয়ে ইন্ডেক্সিং কোথেকে করবেন আপনি, আপনি এরকম এরকম কার্সরই দাঁড়ান সবার ফাঁকিবাজিটা আপনি ধরায় দেন। এইটা হচ্ছে যখন র‍্যাঙ্ক ম্যাথ এসইওটাকে আপনি প্লাগইন করে দিবেন তখন হচ্ছে ইওস্ট এসইওটার সাথে এইটা বুঝছেন ইম্পোর্ট করে, ও বললো না ইম্পোর্ট কি করবে, ইওস্ট এসইওর যে কাজগুলি ছিল ওই কাজগুলি এখন র‍্যাঙ্ক ম্যাথ এসইওতে চলে এসেছে, আপনি র‍্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে র‍্যাঙ্কিং এর কাজগুলি করতে পারবেন, সাইট ম্যাপের কাজগুলিও করতে পারবেন, ইওস্ট এসইওর কাজগুলিও করতে পারবেন, বুঝতে পেরেছেন? কিন্তু বাই ডিফল্ট কিন্তু আপনাকে দোনো প্লাগইন করতে হবে, ইউএসটিসিও করতে হবে, র‍্যাঙ্ক ম্যাথ করতে হবে। র‍্যাঙ্ক ম্যাথ ইউএসটিসিও করার পরে যখন র‍্যাঙ্ক ম্যাথ কে ইউএসটিসিওর সাথে ইম্পোর্ট করে দিবেন তারপরে হচ্ছে একটা উইজার্ড আপনার শো করবে, সেটা হচ্ছে যে বাম পাশে যেটা র‍্যাঙ্ক ম্যাথ দেখতে পাচ্ছেন, আগে আমরা সেটিংস এর পরে ইউএসটিসিও দেখতে পারতাম না, যারা এখন পর্যন্ত ইউএসটিসিওটা শুধু প্লাগইন করেছেন তারা দেখেন সেটিংস এর নিচে ইউএসটিসিওটাই শুধু দেখতে পান, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ওয়েবমাস্টার টুলে যান, এই যে দেখেন গুগল সার্চ কনসোল বিং ওয়েবমাস্টার টুল, তারপর নিচে আসেন বাইডু, এই যে দেখেন এখন পিন্টারেস্ট, এখানে আরেকটা নতুন এসেছে পিন্টারেস্ট আইডি ভেরিফিকেশন, দেখতে পাচ্ছেন? নিচে আসেন এন্ড পিন্টারেস্ট আইডি ভেরিফিকেশন যান, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে ফেলেন। আপু পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি অফ করে রাখছি কেন? আপু পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি আমি এখন এখানে ভেরিফিকেশন করি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা অন্য আইপি দিয়ে খুলছি, দ্যাট মিন্স আমরা ইউএসএ দিয়ে খুলছি, কিন্তু এটা তো বাংলাদেশী ওয়েবসাইট, এখন যদি আমি এখানে অ্যাড করি তখন এখানে অ্যাপ অ্যাড করতে পারেন, কারণ আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাড করতে পারেন, আপনার আইপিটা জাস্ট চেঞ্জ করে নেবেন, এখানে যখন কাজ করবেন তখন আইপিটা চেঞ্জ করে নেবেন। এখন বায়রের ওয়েবসাইট যদি আমেরিকান ওয়েবসাইট হয় তার অ্যাকাউন্টও তো মাস্ট বি আমেরিকান, তার পিন্টারেস্ট অ্যাকাউন্টও তো মাস্ট বি আমেরিকান হবে তাই না? এখন আমেরিকান বায়র আপনাকে কাজ দিলে আপনি বাংলাদেশের আইপি দিয়ে কাজ তো করতে পারবেন না, করতে হবে এরকম নাকি পরে করতে হবে? আপনি পরেও করতে পারবেন, কিন্তু এখানে বললাম কেন যে এই যে দেখেন মেটা নেম দিয়ে কিভাবে করেছে, আমরা ওইখানকার যেটা করতাম ভেরিফিকেশন কন্টেন্ট যেটা বাইডু সাইট ভেরিফিকেশন, ওই যে মনে আছে একটা কোড, ছোট্ট কোড যে দিত না, ওই কোডটা এখানে এনে বসে যে সেভ চেঞ্জ দিয়ে ওখানে হচ্ছে আপনি ভেরিফাই করে দিবেন, বুঝতে পারছি? সিমিলার ওয়ে, কিন্তু এখানে হচ্ছে বাইডু বিং গুগল দেয়, এখানে ইনডেক্সটা দেয় না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু,
এখানে ইনডেক্সের বদলে পিন্টারেস্ট দেয়। এই জন্য ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, আপনারা যখন কাজ করবেন ইয়োস্ট এসইও দিয়ে বাকিগুলিকে করে তারপরে এটাতে এসে আবার ইয়ে দিয়ে করবেন, পিন্টারেস্ট দিয়ে করবেন, বুঝছেন? তাহলে আপু আর তখন এই এই দুটো করতে হবে না, তখন এইগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আপনার ভাইয়া আপনি তো প্রিমিয়ার প্রো ভার্সনে চলে গেছেন র‍্যাঙ্ক ম্যাথের, এখন এই জন্যই তো আপনাকে বেশি দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটার একটা স্ক্রিনশট আমাকে দিলে আমি বলে দিতে পারবো কোনটা কোনটা কি কি। আচ্ছা তো আপনি এটা শেষ করে স্ক্রিন শেয়ার করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে এখন দেখেন ইমেজ, ইমেজ ইন সাইড ম্যাপ, ইমেজ ইন সাইড ম্যাপটা দেখতে পাচ্ছেন যে আমরা কোনো কোনো ইমেজ দিলে ইনক্লুড ফিচার ইমেজ, তারপর পোস্ট আছে, পেজ আছে, পেজকে সাইড ম্যাপে দেয়া যায়, পোস্টকে দেয়া যায়, ক্যাটাগরি দেয়া যায়, ট্যাগ দেয়া যায়, জেনারেলে যান, জেনারেলে দেখতে পারবেন, সেভ চেঞ্জ দিয়ে আপনার সাইড ম্যাপে প্রত্যেকটা পেজের প্রত্যেকটা পোস্টকে কিন্তু সাইড ম্যাপে বসাতে হয়। সাইড ম্যাপের কাজটা প্রতিনিয়ত করতে হয়, একবার করে শেষ তা না, একবার ওয়েবসাইটকে সাইড ম্যাপে দিবেন, বুঝতে পেরেছেন? বুঝি নাই, ওয়েবসাইটকে ফার্স্টে সাইড ম্যাপে বসাইতে হয়। আচ্ছা তারপর আর এখানে যে সাইড ম্যাপের যে অপশনটা দিয়েছে, এখানে পোস্ট দিয়েছে, পেজ দিয়েছে, প্রত্যেকটা পেজ, পেজ মানে হচ্ছে এই যে দেখলেন না একটু আগে একজনের ওয়েবসাইট যখন অন করলেন তখন সোশ্যাল মিডিয়ার মার্কেটিং ছিল, কন্টেন্ট মার্কেটিং ছিল, এসইও ছিল, আলাদা আলাদা পেজ ছিল না? জি আপু, প্রত্যেকটা পেজ ও র‍্যাঙ্ক করেছে, র‍্যাঙ্ক করার জন্য প্রত্যেকটা পেজ পাবলিশ করেছে, তখন সেটাকে সাইড ম্যাপে বসিয়েছে, সাইড ম্যাপে দেওয়ার পরে ও সেটাকে র‍্যাঙ্কিং এ কাজ করিয়েছে, তারপরে সেটা র‍্যাঙ্ক এসেছে। উইদাউট সাইড ম্যাপে আপনি র‍্যাঙ্ক করবে না। আচ্ছা বুঝতে পেরেছি। এবার ওই যে দেখেন উপরে লিখেছে ইওর সাইড ম্যাপ ইনডেক্সিং ক্যান বি ফাইন্ড হিয়ার, হ্যাঁ ফাউন্ড হিয়ার, দেন ক্লিক করেন, এই যে সাইড ম্যাপ দেখতে পাচ্ছেন, লাস্ট মডিফিকেশন আপনি সাইড ম্যাপ যে করেছেন দুইবার করেছিলেন না গুগলে? গুগল সার্চ করলে যাতে আপনাকে খুঁজে পায়, এই যে আপনি ওর ওয়েবসাইট কন্টেন্টটাকে খুঁজে পাচ্ছেন তার কারণ হচ্ছে ও গুগলে দিয়ে দিয়েছে যে আমার ওয়েবসাইটে এই কন্টেন্টটা আছে, এছাড়া কি যাবে? আচ্ছা বুঝতে পারছি এখন, মানে ও হচ্ছে ওর ওয়েবসাইটের একটা স্পেসিফিক যে কন্টেন্ট কে দেখাচ্ছে গুগলে, কোন পুরো ওয়েবসাইটকে তো আমরা পড়ে যাচ্ছি। হ্যাঁ সাইট আমরা ফার্স্টে পুরো ওয়েবসাইট দিচ্ছি, পুরো ওয়েবসাইট দিচ্ছি, যদি কারো কাছে আমার ওয়েবসাইট অ্যাড্রেস থাকে সেটাতে গুগল করলে আমার ওয়েবসাইটটা গুগলে খুঁজে পায়। আপনারা দেখেন অনেক সময় যে কিছু মুভিতে যারা হচ্ছে ফ্রড করে তারা দেখায় যে গুগলে তারা একটা ওয়েবসাইট বেরি করে দেয় ফেক, যাতে গুগল করলে যে কেউ খুঁজে পায়। চেপো জানবে কেমনে? গুগল জানে এই নামে ওয়েবসাইট আছে, এই নামে ওয়েবসাইট এর ভিতরে এইটা আছে, সেটা গুগল জানবে কিভাবে? সেইটা জানার জন্য আপনাকে সেইটাকেও আবার ইন্ডেক্সিং করতে হয়, সেইটাকে ইন্ডেক্সিং করলে গুগল জানতে পারে আচ্ছা এই ওয়েবসাইটে এই টপিকটা আছে। আমি সুলতানা রাবেয়া গুগলকে জানাইনি, আমি সুলতানা রাবেয়া, আমি যখন সুলতানা রাবেয়া গুগলকে জানাবো তখন গুগল আপনাদের দেখাবে সুলতানা রাবেয়া আছে, তারপর আমি সুলতানা রাবেয়া কি কাজ করি সেটা গুগলকে আমি জানাইনি, আমি যখন যে কাজটা করি আমি যদি সেটা গুগলকে জানাই তারপরে গুগল আপনাকে জানাবে বাই প্রফেশন আমি কোন কোন প্রফেশনে আছি বা কোন ক্যাটাগরিতে আছি, বুঝতে পেরেছেন কথাটা আমার? হ্যাঁ বুঝতে পেরেছি। জি ফাহিম ভাইয়া কি যেন বলছিলেন? আপু আমি এটা প্লাগইন টেস্ট করার পর আমার এখন ওয়েবসাইটে এটা দেখাচ্ছে, গুগল সার্চে দেখাচ্ছে, গুগল সার্চে ওইটাও দেখাবে, এটা র‍্যাঙ্কিং ম্যাথ তো, র‍্যাঙ্কের অনেকগুলি কাজ করবে এখানে, বুঝতে পেরেছেন ভাইয়া? আপু আচ্ছা
আমাদের না যে সময় হয়ে যাবে তো আমরা খুব বেশি আগাইতে পারবো না। আচ্ছা সাইড ম্যাপের কাজটা আমরা পরে করব, আমরা হচ্ছে টাইটেল মেটা আচ্ছা এসইও অ্যানালিটিক্স স্ট্যাটাস টুলস করতে দরকার নেই। ভাইয়া ব্যাকে যান, ব্যাকে গিয়ে পোস্টে যান, পোস্ট হ্যাঁ অ্যাড নিউ অ্যাড নিউতে দেখেন টিকটকে বাম পাশে দেখেন এসইও এসইও জিরো দেখাচ্ছে টিকটক। টিকটকে বাম পাশে দেখিয়েছিল না রিডাবিলিটি আর এসইও, শুধু একটা স্মাইলি ফেস একটা রেড ফেস যেটা হচ্ছে স্যাড ফেস ছিল, আর যখন প্রপার এসইও যখন প্রপার এসইও হয়ে যেত তখন হচ্ছে একটা স্মাইলি গ্রিন ফেস দেখাতো, এখন কিন্তু শুধু এসইও দিয়ে একটা স্কোর দেখাচ্ছে যে আপনার এটা কত পার্সেন্ট এসইও হবে। এইখানে এখন দেখেন আমরা যদি দেখি অ্যাড মিডিয়া আছে, অ্যাড স্লাইডার আছে, প্যারাগ্রাফ আছে, বোল্ড আছে, কোটেশনের সাইন আছে, আপনার ব্যাক ক্লিকের সাইন আছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাক ক্লিক, হ্যাঁ এই যে ক্রেডিট লিক, এডিট লিক, ইনসার্ট, ইনসার্ট আর লিঙ্ক, এখানেই হচ্ছে আমরা ইনবাউন্ড আর আউটবাউন্ড লিক বা আমরা যে ক্যানন হ্যাঁ এডিট লিক গুলি আমরা এখানে মানে কোনো শব্দকে ফার্স্টে হচ্ছে আমরা পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এইটাতে যখন ক্লিক করব তখন আমার লিংকের অপশনটা চলে আসবে। আপু ওই যে মেইল চিম্পি করছিলাম ওরকম না কি রকম না? হ্যাঁ ওরকম এক্স্যাক্টলি ওরকম। তারপরের পাশের বাটনটাতে ক্লিক করেন, এই যে দেখেন রিড মোর ট্যাগ, এখানে ট্যাগ গুলি চলে আসবে, কি ট্যাগ চাচ্ছেন, কোন ট্যাগ দিতে চাচ্ছেন সেটা আসবে। তারপর ডাইরেক্ট ক্লিক করেন এই যে টুলবার। তারপরে আরেকটা হচ্ছে আমি আপনাদের আরেকটা বলিনি, ওইটার নামটা আমার মনে নেই, দাঁড়ান আমি নামটা মনে করি, একটা খুব ইফেক্টিভ একটা টুল আছে আমার নামটা ভুলে গেছি, আমি নামটা আপনাদের মনে করে বলে দিব। আমরা এখানে এসে যে কাজগুলি দেখবো এই কাজগুলি অবশ্যই আমরা কিছুক্ষণ পরে আমাদের নামাজের ব্রেকটার পরে এসে আমরা এখানে পুরোটা কাজ শেষ করবো মাগরিব পর্যন্ত, ঠিক আছে? তারপরে নিচে এসে আপনি দেখতে পারবেন যে কি কি প্রবলেম আছে কি কি প্রবলেম নেই। মাগরিবের ব্রেকে সরি মাগরিবের ব্রেকে আসলে ব্রেকে চলে যান ভাইয়া, 56 বেজে গেছে, স্ক্রিনটা দিয়ে নামাজে চলে যান আপনারা। হ্যাঁ টাইম হয়ে গেছে, আপনারা তো জামাতে যান এই জন্য বললাম টাইম হয়ে গেছে, চলে যান। হ্যাঁ ব্রেক স্ক্রিন দিয়ে দেন আপনারা, খুব বিরক্ত হয়ে যান না আমার হাঁচিতে। রেকর্ডিংটা পজ করে রাখেন বা রেকর্ডিংটা এই পোর্শন পর্যন্ত রাখেন, আপনারা পজ করে রাখেন রেকর্ডিংটাকে, রেকর্ডিংটাকে পজ করে রেখে আবার নামাজের পরে রেকর্ডিংটা স্টার্ট করবেন, নয়তো এই টাইমটুকু পজ করে দিচ্ছি লেন্দি হয়ে যাবে। আচ্ছা আপনারা সবাই ব্রেকে চলে যান,
ভাইয়া স্ক্রিনটা শেয়ার করে দেন, আমরা আপনার এখানে কাজ শুরু করে দিই। জি মুসা দেখেছেন
আপনাদের সাথে ঝামেলা জিয়াপু দেখছি ও দেখছি কথা বললে কথা শুনেন না আপনারা অতিরিক্ত দুষ্ট বাচ্চা জানেন এটা বলেন জিয়াপু জানি এখানে হচ্ছে টাইটেল আপনার টাইটেলটা হচ্ছে যে আমরা যেই জায়গাগুলি কাজ করি মানে যেই টপিক নিয়ে কাজ করি ওই টপিকের মাঝে একটা টাইটেল থাকে তাই না ওই টপিকের তো একটা করে টাইটেল থাকে তাই তো আপু ওই টাইটেলটা আপনাকে উপরে দিতে হবে অবশ্যই ওই টাইটেলের মধ্যে আপনার যে কিওয়ার্ড থাকবে যে টপিক ওই টপিকের যে কিওয়ার্ড থাকবে সে কিওয়ার্ডও দিতে হবে বুঝতে পেরেছেন আপু একটা एग्जांपल দিয়ে বলেন আপনি কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করেন কন্টেন্ট মার্কেটিং এর মেইন ফোকাস কিওয়ার্ড কি হবে কন্টেন্ট মার্কেটিং কারণ কন্টেন্ট মার্কেটিং এ আমি যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করি এখন আমি ধরেন শাড়ি নিয়ে কাজ করি আমি যদি শাড়ি নিয়ে কাজ করি আমি যদি শুধু ফ্যাশন ডিজাইনিং লিখি সেখানে আমার শাড়িটা র‍্যাঙ্ক পেতে কষ্ট হবে না যে পুরোটা একটা বড় একটা ক্যাটাগরি হয়ে যাবে একটা বড় খুব ভাস্ট একটা এরিয়া ঠিক আছে কারণ হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এর মধ্যে আপনার শাড়ি আছে থ্রি পিস আছে কুর্তি আছে সিঙ্গেল ওয়ান পিস আছে আপনার টপস আছে আপনার ছেলেদের জিন্স আছে ক্যাটাগরি আছে সাব ক্যাটাগরি আছে তো আমি যখন ক্যাটাগরিটা সিলেক্ট করে সাব ক্যাটাগরি সিলেক্ট করে ফোকাস করব ফোকাস করা মানে যদি আমি শাড়ি নিয়ে করি তার মানে বিশাল বড় একটা এরিয়া যেটা ফ্যাশন ইন্ডাস্ট্রি সেখান থেকে শাড়ি একটা ছোট্ট টপিক ওই শাড়িটাকে আমি ফোকাস করছি তো শাড়িটা যত ফোকাস তার মানে শাড়ি ওয়ার্ডটা আমার কাছে ফোকাস কিওয়ার্ড কারণ যে কেউ শাড়ি দিয়ে সার্চ করলে যাতে তার কাছে আমাকে দেখায় বুঝতে পেরেছেন আমরা ফোকাস কিওয়ার্ড করি না যেমন আমরা কিওয়ার্ড বের করেছি না কিওয়ার্ড রিসার্চের সময় কিওয়ার্ড ক্লাসের সময় যে কিওয়ার্ড কেন বের করতাম যে বায়ার একটা নিশ দিয়ে দিবে নিশের টপিকের প্রথম শব্দটা আমাদেরকে লিখতে হবে বের করতে হবে বলেছিলাম না আপু ওইটাই ফোকাস কিওয়ার্ড সো আপনি টাইটেল যা দিবেন টাইটেলে ট্রাই করবেন আপনি যে টপিকটা নিয়ে কাজ করছেন ওই টপিকের ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে একটা মিনিংফুল করতে যেমন আমরা আপনি ট্রাই করে দেখবেন যে আমরা যখন গিগ পাবলিশ করি অবশ্যই গিগে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকে টাইটেলের টাইটেল আমরা দেই না ফার্স্টে দিয়ে ইউআরএলটা ক্রিয়েট করি না হ্যাঁ তারপরে দেখবেন টাইটেল একটা মিনিংফুল লাইন লিখলো একটা মিনিংফুল সেন্টেন্স লিখলো সেখানে আমরা আমাদের ওই টাইটেলের যে কিওয়ার্ডটা থাকে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার তার মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা আমার ফোকাস কিওয়ার্ড আমি আমার টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছি হ্যাঁ আপু एग्जांपलটা এখন বুঝতে পেরেছেন হ্যাঁ আপু বুঝতে পেরেছি অন্য সবাই বুঝতে পেরেছেন না কোথাও প্রবলেম আছে অন্য সবাই কি বুঝতে পেরেছেন নাকি প্রবলেম আছে জি আপু আচ্ছা টাইটেলটা লিখেন যেটা নিয়ে কাজ করতে চান আপনি আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখেন না আপনি আপনারটা নিয়েই লিখেন আপনি যা নিয়ে পড়াশোনা করেছেন তা নিয়েই লিখেন তাও লিখেন আমাকে আটকায় না দুপুরে কে যেন খাননি বললেন আসরের সময় খাবেন আপনারা কি খাওয়া দাওয়া করেছেন ভাইয়ারা আপুরা আপুরা বলবে আপু আমাদেরকে দেখেন আপু আমাদেরকে জিজ্ঞেস করেন ভাইয়ারা আপুরা আমি মনে হয় না আমার জীবনে আমার বড় ভাই কে এতবার ভাইয়া ডাকছি আপনাদেরকে আমি যত ডাকি তারপর আপনি কথা বলবেন না ইন্টারনেট অফ থিং আইওটি এরপরে শেষ এরপরে শুভাশিসের ভান্ডা শেষ জি আপু আপু কি বললেন আপু কি বলেছেন বুঝতে পারিনি অ্যানি আপু লুবনা আপু কেউ যেন বলেছে কথা আর জুনিয়র রানী তো কথা বলতে পারে না ও কথা শিখে নাই ছোটবেলায় কখন বলতে পারে না জানেন আপনারা সাত ক্লাসে নাই সাতকে মেনশন দেন আসি আপু আমি শুভাশিস হাসেন কেন ভাইয়া শুভাশিস
আপু হ্যাঁ আপু আপনি হাসেন কেন আপু আপনি যে কারণে হাসছেন আমিও একই কারণে হাসছি শুভ্রত ক্লাসে নাই আসি আপু আসি তো আপনাদের ক্লাসে নাই বললে আসি আপু হয় কেন আজকে আপনি সব বুঝতেছেন আপনার কোনো কোশ্চেন নাই শুভ্রত প্রথম দিকে কিছু লিখতে পারি নাই টেনশন নিয়েন না এই জন্য বুঝতে পারতেছেন না কাজ দেখলে আমি কাজ বুঝি কিন্তু লিখতে গেলে একটু সময় লাগে সমস্যা নাই ভাই লিখতে গেলে সময় লাগলে আমি বললাম না কোনো প্রবলেম নাই ওই লেখাগুলো আমি আবার বলবো আপনি লিখে নিন অথবা যে পুরোটা লিখেছে সে হয়তো আপনাকে লেখাটা দিয়ে দিবে তাহলেই হয়ে যাবে আর সবচেয়ে ভালো হবে আমি আপনাকে পুরো লিংকটা দিয়ে দিব ঠিক আছে ওকে আপু এটা শুধু আপনার কাছেই রাখবেন এখন বাকি ফাঁকি বাসদের দিবেন না ঠিক আছে ওকে আপু এগুলো কাজ দেখতেছি তো ওগুলো বুঝতেছি সমস্যা নাই বুঝতে পারলি হলো কারণ ভাই আপনারা যখন চুপ করে থাকেন ধরেন আমি তো আপনাদেরকে ফেস টু ফেস দেখছি না ফেস টু ফেস না দেখলে কি হয় যে কেউ না বুঝতে পারলে তার ফেস দেখলে বোঝা যায় এখন আপনাদেরকে যখন আমি ফেস টু ফেস দেখতে পাই না তখন যে প্রবলেমটা হচ্ছে আমি আপনাদের বুঝতে পারছি না আসলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন কি পারছেন না বুঝেছেন এই জন্য আমি আপনাদেরকে এত কোশ্চেন করতে জি আপু বুঝতে পেরেছেন ভাইয়া বুঝতে পেরেছেন তো আচ্ছা শুভাশীষ আপনার সরি শুভ্রত আপনার হচ্ছে মেইল অ্যাড্রেসটা আমাকে বলেন তো আচ্ছা আপু আমি দিয়ে দিচ্ছি আপনাকে শুভ্রত 2013 2013 কে আপনার জন্ম 2013 তে তা তো সম্ভব না না আপু আমি প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্ট খুলছি সাল দিয়ে তাই 2013 ভাই আপনি একটু আমাকে দিয়ে দেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি গাইজটা আর বাকিরা বললেন না আপু আপনারা আমাদেরকে পছন্দ করেন না আমাদেরকে দিবেন না আপনাদের সবাইকে দিব অবশ্যই ক্লাসের পরে দিব কারণ শুভ্র তো আপনাদের মাঝখান থেকে একটু অ্যাক্টিভ ও হচ্ছে খুঁজে খুঁজে বের করে নেয় ওকে আমি দিলেও আমি দেখেছি যে ও হয়তো আমি যা দিয়েছি ও এর থেকে বেশি কিছু খুঁজে বের করে নিজে বুঝেছে দ্যাটস ওয়াই ওকে দিয়ে দিচ্ছি যাতে ও আপনাদেরকে বাকিটা দিয়ে দিতে পারে আচ্ছা হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন এইখানে দেখেন প্রত্যেকটার পিছনে ব্ল্যাক শব্দের সাথে ব্লু ওয়ার্ড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ধরা মাত্র আরেকটা জিনিসের লিংক দিয়ে দিয়েছে ওরা বাকি অজগর সাপগুলি একটু নড়াচড়া দেন দেখতে পাচ্ছেন কথা হচ্ছে এইটা যেটা দেখছেন আমরা যখন অফ পেজ এসইও করতে যাব তখন দেখবেন এই পেজের পি এ পেজ অথরিটি ডি এ ডমিন অথরিটির অবস্থা কি অফ পেজ এসইও করতে গেলে পি এ ডি এ দেখতে হয় বুঝতে পেরেছেন পি এ ডি এ আর হচ্ছে পেজের আরেকটা অপশন আছে ওইটা দেখতে হবে এই তিনটা দেখতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে মোজ লাগে মোজ মোজ হচ্ছে ক্রোম এক্সটেনশন এখন ফাহিম বলবে আপু আমার কাছে মোজের প্রো ভার্সন আছে নাহলে ফাহিম একটু পরে বেশি না 10 মিনিট পরেই বলবো মোজের প্রো নিয়েছি আমি আচ্ছা এই যে এইগুলি হচ্ছে দেখেন ওরা ইনবাউন্ড লিংক আছে এখানে আউটবাউন্ড লিংক আছে এখানে হচ্ছে আপনার ব্যাক লিংক আছে ব্যাক লিংক হয় হচ্ছে ধরেন কেউ গিয়ে ইনবাউন্ড আউটবাউন্ড লিংক হচ্ছে আপনি যখন আপনি নিজে দিবেন মানে ওয়েবসাইট ওনার নিজে দেয় আর ব্যাক লিংক হচ্ছে ওয়েবসাইট ওনার থাকে না সে বাইরে থেকে এসে কোনো শব্দের পিছনে লিংক দিয়ে দেয় কে বলবে ব্যাক লিংক কথাটা বুঝতে পেরেছেন তিনটাই তো শব্দের পিছনে লিংক দেয়া তাই না ইনবাউন্ড লিংক আউটবাউন্ড লিংক আর ব্যাক লিংক তিনটাই তো শব্দের পিছনে লিংক করা আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করেন তো আপনারা ভাইয়ারা আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন প্রত্যেকটা শব্দের পিছনে লিংক করাকেই তো আমরা ব্যাকলিংক বলি তাই না কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আপনারা কি আমাকে শুনতে পান হ্যালো হ্যালো জি আপু শুনতে পাচ্ছি আচ্ছা ব্যাকলিংকের কতগুলি মানে কি বলবো আপনাদেরকে আচ্ছা স্যুপ স্যুপ তো সবই লিকুইড হয় কিন্তু স্যুপের আলাদা আলাদা নাম আছে না টমিয়াম স্যুপ থাই স্যুপ ক্লিয়ার স্যুপ চিকেন স্যুপ কর্ন স্যুপ হ্যাঁ সেম
প্রত্যেকটা শব্দের পিছনে লিঙ্ক করাকে আমরা ব্যাকলিঙ্ক বলি, কিন্তু এখানে দুই প্রকার থাকে। একটা ব্যাকলিঙ্ক হচ্ছে আমি ওনার, আমি আমার শব্দের পিছনে লিঙ্ক করতে পারবো। আরেকটা হচ্ছে কোনো ভিজিটর এসে আমার শব্দের পিছনে লিঙ্ক করতে পারবে। কোনো ভিজিটর এসে আমার শব্দের পিছনে যে লিঙ্কটা করে সেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। আর আমি ওনার, আমার কোনো শব্দের পিছনে যদি লিঙ্ক করি সেটা যদি আমার অন্য আরেকটা পোস্টের লিঙ্ক হয়ে থাকে সেটাকে ইনবাউন্ড লিঙ্ক বলবো। আর আমি অন্য আরেকজনের ওয়েবসাইটের লিঙ্ক যদি আমার শব্দের পিছনে দিয়ে দিই সেটাকে আমি আউটবাউন্ড লিঙ্ক বলবো। কথাটা ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। আচ্ছা এখান থেকে এখন নিয়ে এখানে বসান, খুব দ্রুত দ্রুত ভাইয়া, খুব মিনিংফুল হতে হবে, ওরকম কিছু না, খুব দ্রুত বসানোর ট্রাই করেন, তাহলে আমরা প্রত্যেকটা অপশন না দেখে যেতে পারবো। আপু একটু অন্যদেরকে জিজ্ঞাসা করেন বুঝছে কিনা কথাটা, তিনটা একসাথে বলছেন তো, একটু জিজ্ঞাসা। তিনটা আপনারা কি বুঝতে পেরেছেন বাকিরা? হ্যালো, এটা তো রেসপন্স করতে, এটা তো অজগর সাপ, আজকে ডাক দিলে তিন দিন পরে উঠবে। আরেকবার বলেন আপু, আরেকবার বলেন, তাহলে এতক্ষণ বলেন নাই কেন? সেটা হচ্ছে কোন শব্দের পিছনে, যে কোনো শব্দের পিছনে লিঙ্ক করাকে আমরা ব্যাকলিঙ্ক বলি না। এটা এভাবে আনলে ব্যাকলিঙ্ক হয়ে যাবে, আপনি পারবেন না, এভাবে আনলে ব্যাকলিঙ্ক হয়ে যাবে। এটাকে নোটপ্যাডে নেন, আগে লিঙ্ক গুলিকে রিমুভ করেন, লিঙ্ক রিমুভ করে তারপরে আনেন। আমরা কোন শব্দের পিছনে লিঙ্ক করা, যেটা ইমেল মার্কেটিং এ দেখেছিলেন না, এখন তো যে কোনো শব্দের পিছনে লিঙ্ক আছে, যে কোনো শব্দের পিছনে লিঙ্ক করাকে আমরা বেসিক্যালি ব্যাকলিঙ্ক করা বলি। ব্যাকলিঙ্ক শব্দের পিছনে লিঙ্কে ব্যাকলিঙ্ক বলা হয়। এখন ব্যাকলিঙ্কটা দুই রকমের হয়, একটা হচ্ছে আমি ওনার হয়ে, আরেকটা হচ্ছে আমি ভিজিটর হয়ে। মানে বুঝতে পেরেছেন? জি, মানে আমি আমার ফেসবুকে যখন আমি কোনো কিছু পোস্ট করি ওইটা আমি প্রোফাইলের ওনার না। জি, তা আমি প্রোফাইলের ওনার হয়ে আমার কোনো শব্দের পিছনে লিঙ্ক করব, আর আপনি আমার আমার প্রোফাইলে ভিজিটর না। জি, আপনি আপনার যে কমেন্ট করছেন ওই কমেন্টের বা আমার কোন শব্দের পিছনে আপনি লিংক করে দিচ্ছেন, সেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। এখন আমার শব্দের করা আর আপনার শব্দের করার মধ্যে ডিফারেন্স আছে। আপনার শব্দের করাকে আমরা ব্যাকলিঙ্কের ডু ফলো নো ফলো লিংক বলি, আর আমার শব্দে করা ব্যাকলিঙ্ক ভাই এটা ওয়ার্ডে নিয়ে জানো, ওয়ার্ডে ইনবাউন্ড আর আউটবাউন্ড লিংক বলি। বুঝতে পেরেছেন? জি। তারপরে বুঝতে কষ্ট হলে প্র্যাকটিক্যালি আমি একটু পরে দেখিয়ে দেব, ঠিক আছে ভাইয়া? জি, ওকে। আচ্ছা মুসা ভাই ছাড়া আর সবাই বাকিরা বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পারছি। চিন্ময় আপনি বলেন, আমি কি বলেছি, ইনবাউন্ড লিংক কি আউটবাউন্ড লিংক কি? চিন্ময় ইনবাউন্ড লিংক কি আর আউটবাউন্ড লিংক কি? আমার জন্য শপিং কি এক, শুধু একটা হচ্ছে আমি ভিজিটর মোডে দেখবো, আর একটা হচ্ছে অন্য একজন দেখবো। বুঝি নাই, আবার বলেন। একটা হচ্ছে আমি ভিজিটর মোড হয়ে দেখবো, আর একটা হচ্ছে অন্য জন দেখবে। নো, তো এগুলোর নামগুলো আমাকে তাহলে বলে দেবো। জান্নাতুল ফেরদৌসানি আপু, জুনিয়র আনি এমনও কম কথা বলে, ও কথা বলতে শিখে নাই তো ভাইয়া। ও আমরা যেমন ছোটবেলায় কথা শিখেছি, ও না ছোটবেলায় কথা বলতে পারে নাই, ওকে হচ্ছে কেউ শব্দ উচ্চারণ শিখায় নাই, এই জন্য বলতে পারে না। আচ্ছা সুব্রত এখানে লিখেছে, এখন সুব্রতর এসইও স্কোরটা দেখেন, 4 আছে না? এসইও স্কোরটা 4 আছে না? কেউ দেখছি 4?
একটু আগে জিরো ছিল, দেখবেন এটা আরো বাড়বে। ও দুইটা লিংক করুক, দুইটা শব্দকে সিলেক্ট করুক, হ্যাঁ ট্রেডিশনাল না, ট্রেডিশনাল দা ইন্টারনেট থিংক, দা ইন্টারনেট থিংক। আপনি এটাকে করি, হ্যাঁ এটাকে করতে পারেন, ওটা বড় হাতের দাও, ওটা বড় হাতের দাও, শর্ট ফর্মে লিখছো তো বড় হাতের দাও, ইন্টারনেট অফ থিংকেও করতে পারেন। আপু এখানে, হ্যাঁ এই যে এখানে এখন লিংকের জন্য ক্লিক করলো না চিন্ময়, এখানে লিংকের জন্য ক্লিক করলো না, এখানে কি ও এই ওয়েবসাইটের ওনার হয়ে ক্লিক করলো না? জি আপু, এটা হচ্ছে ইনবাউন্ড, এটা এখানে হচ্ছে ইনবাউন্ড। কখন হবে জানেন? যদি ও ওর আগের কোন পোস্টের লিংক দেয় তাহলে ইনবাউন্ড, আর ও যদি অন্য কোন পোস্টের লিংক দেয় বা অন্য কারো পোস্টের লিংক দেয় তখন সেটা হবে আউটবাউন্ড। আর এই সেম কাজটা ওর এই লেখাটা যখন পাবলিশ হয়ে যাবে ওইখানে গিয়ে ওইটাতে ধরে আপনি যখন কপি করে দিয়ে আসবেন কোন লিংক তখন সেটা হবে ব্যাক লিংক। আপু আরো ইজি বলা যায় তো আপু, ওই যে বলবো আমি একটু, হ্যাঁ বলেন আপু, আমরা যে ফেসবুকে কমেন্ট করার সময় লিংক শেয়ার করি না, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, ওইটা যখন আমরা ফেসবুকের বাইরে কোনো ওয়েবসাইটের লিংক দিব তখন ওটা হচ্ছে ফেসবুকের জন্য হচ্ছে আউটবাউন্ড লিংক। হ্যাঁ সত্যি কথা, ইজি ওয়ে। তারপরে আর ইনবাউন্ড হচ্ছে আমার ওয়েবসাইটে, আপনি যেটা বলছেন আমার ওয়েবসাইটে একাধিক পোস্ট আছে, তো আমি আমার কোন একটা পোস্টের মধ্যে যদি আমি আমি আগের পোস্টটা লিংক করে দিই তখন সেটা হচ্ছে আমার ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড ইনবাউন্ড, হ্যাঁ ইনবাউন্ড, হ্যাঁ। আর হচ্ছে ব্যাক লিংক, আচ্ছা ওটা ফেসবুকে যেটা করছি সেটা হচ্ছে, সরি এটা আমি আউটবাউন্ড বলছি, এটা হচ্ছে ভুল হয়েছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাক লিঙ্কিং, ফেসবুকে যেটা আমি লিংক শেয়ার করছি সেটা হচ্ছে ব্যাক লিঙ্কিং, এটা ভুল বলছেন। আচ্ছা তারপরে আউটবাউন্ড হচ্ছে যে আমি আমার এই পোস্টে যদি আমি আমার বাইরের কোনো ওয়েবসাইটের লিংক পোস্ট পোস্ট লিংক করে দিই তখন সেটা হবে আউটবাউন্ড, আমার পোস্ট লিংক করলে সেটা হচ্ছে ইনবাউন্ড, অন্য ওয়েবসাইটের পোস্ট লিংক করলে সেটা হচ্ছে আউটবাউন্ড। এখনো মনে এর এটা এই ইনবাউন্ড আউটবাউন্ড আর ব্যাক লিংক ছেড়ে দাও, এটা হচ্ছে করতে করতে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। দেখুন আপনারা কথার পাশে লিখে রাখেন, আপনার পোস্টে একটা পোস্টে আপনি যখন অন্য আরেকটা পোস্টে লিংক করবেন সেটাকে ইনবাউন্ড লিংক বলবেন, লিখে নেন অন্য কারো লিংক দিবেন সেটা হবে আউটবাউন্ড লিংক। বুক করাতে গেলে কি কপিরাইট ইস্যু ধরবে? করাতে চেপো এখনো বলতে পারি না, ধরতেও পারে না, ধরতে পারে বলা যাবে, যেতে পারে গিয়ে দেখেন সমস্যা নাই, আপনাদের তো রেকর্ড হচ্ছে, রেকর্ডিং পেয়ে যাবেন আপনারা। লিখেছেন চিন্ময় আউটবাউন্ডটা? হ্যাঁ আপু লিখছি। আপনি যখন এই পোস্টের কমেন্ট করবেন যখন কমেন্টের শব্দ থাকবে না, কমেন্টের শব্দের পিছনে লিংক করবেন সেটা হচ্ছে ব্যাক লিংক, এটা তো হচ্ছে জন জন বিক না, হ্যাঁ এটা চার নাম্বার মুভিটা বেরোচ্ছে 2021 এ। এই যে আপনার দেখা গেল তো আপনার পুরো পাসওয়ার্ড ইউজার নেম দেখা গেল সবাই, তারপর
তারপর হচ্ছে রিডাবিলিটি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড ফ্রেজ, কিওয়ার্ড লেন্থ, তারপরে হচ্ছে সেন্টেন্স লেন্থ, তারপরে হচ্ছে ফোকাস কিওয়ার্ড, তারপরে হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এই সমস্ত কাজগুলি যখন প্রপার ওয়েতে ছবি এসিও ছবির পিছু মানে ছবির করতে হবে, অফলাইন এসিও করতে হবে, ছবিটা যখন আপলোড করবেন তখন অল টেক্সট, সেখানে আবার একটা লিঙ্ক, এই সমস্ত জিনিসগুলি যখন প্রপার ওয়েতে করবেন তখন আপনার এসিও স্কোরটা বাড়বে। আপু পাইছি একটা, এই যে ফাইবার মার্কেট কি খুঁজতেছিলেন? ওই যে আপু ওই যে ব্যাকলিঙ্কিং, এইটাকে ব্যাকলিঙ্কিং, হ্যাঁ ফাইবার মার্কেটে যান, ফাইবার মার্কেটে ওটা কিন্তু ব্যাকলিঙ্ক করছে, ওইখানে কমেন্টে গিয়ে এই যে একটা লিংক করে দিয়ে আসছে দেখতে পাচ্ছেন, এটা ব্যাকলিঙ্ক, এই যেখানে একটা ওয়েবসাইটের লিংক করে দিছে, যদিও লিখছে ফাইবার মার্কেট বাট ও দিছে একটা ইনস্টিটিউশনের যেখানে ফ্রিল্যান্সিং থেকে সেখানে নিয়ে যাচ্ছে। আপু তাহলে আমি যদি এখন এই লিংকটাকে শেয়ার করি তাহলে এটা কি ইনলিঙ্ক ইনবাউন্ড হবে নাকি আউটবাউন্ড হবে? এটা হচ্ছে ব্যাকলিঙ্কিং, এটা ব্যাকলিঙ্কিং, এটা শেয়ার করলে এখন এটা না আপনি শেয়ার করলে না, এখানে যে লিখেছে আমি কিভাবে ফ্রিল্যান্সার হতে পারি, কিভাবে ফ্রিল্যান্সার হতে পারি, না এটা তো আউটবাউন্ড লিংক, হ্যালো এটা আউটবাউন্ড, ও লিখেছে না আমি কিভাবে ফ্রিল্যান্সার হতে পারি, আপু ও কোশ্চেনটার আনসার দিয়েছে, সেই আনসারের মধ্যে সে এখানে একটা লিংক করে দিয়েছে, আনসারে ও যদি আনসার দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে ব্যাকলিংক করে দিয়েছে। আজি আপু ও হচ্ছে এমএসবি একাডেমির হচ্ছে হেড অফ সাপোর্ট, এটা এখন আর জোর করে বুঝতে চান না, এটা আপনার মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারছি, এটা আস্তে আস্তে বুঝে যাবেন। শুভাশিস আপনি ব্যাকে যান, আপনার আপনার ওয়ার্ডপ্রেসে যান, তারপর পোস্ট করেন। আচ্ছা এখানে ফার্স্টে ব্যাকলি আপনি আউটবাউন্ড লিংক করেন, আপনার ফেসবুকের লিংক দিয়ে দেন, আপনার ফেসবুকের পেজের লিংক দিয়ে দেন, যে বুঝছি আমি হ্যাঁ দিয়ে দেন। আপনাদের মনে হয় কারো আমার মতো এত ঠান্ডার এত হাঁচি এই পর্যন্ত আসে নাই। ভাইয়া এটা কি আপনার ফেসবুক পেজের লিংক? না বো প্রোফাইলের লিংক। ওকে দিয়ে দেন। এই যে দেখেন চিন্ময় একটা লিংক দিল না ওর পোস্টে, এই লিংকটা কি ওর আরেকটা প্রোফাইলের লিংক দিয়ে দিল না? এটা আউটবাউন্ড লিংক, বুঝতে পারছেন? আচ্ছা অ্যাপ্লাই দেন, শেষ। এখন ওকে আরেকটা ওয়ার্ড ধরতে হবে। ভাইয়া দেখেন এখন 10 হয়ে গেছে, জাস্ট একটা লিংক দিবেন, দেখছেন চেপো একটা লিংক দেয়া মাত্র 10 হয়ে গেছে, আরেকটা লিংক দেন, আউটবাউন্ড লিংকটা আরেকটা দেন, আপনার 100 আসবে না কারণ আপনি ইনবাউন্ড লিংক দিতে পারবেন না, তো আপনার এখানে আগে কোনো পোস্ট নাই, তো আগের পোস্টের লিংকটা দিতে হবে, বুঝছেন? এখানে আপনার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেন, এই এসইও করা একটা মানে আমাদের এসইও চার্জটাও খুব ভালো আসে, এবং এসইও করতে গিয়ে আমাদের হচ্ছে যে পরিমানে কষ্ট হয় বা যে পরিমানে সময় যায় ওটা হচ্ছে হিউজ সময় যায় একটা অন পেজ এসইও করতে, কারণ কন্টেন্ট এখানে আবার অন পেজ এসইও করতে গেলে আরেকটা ঝামেলা হয়, সেটা হচ্ছে কন্টেন্ট কে দিবে, কারণ অন পেজ এসইও কন্টেন্ট দেওয়ার পরেও কন্টেন্ট প্রচুর চেঞ্জ হয়, দিয়েছেন ভাইয়া
আরেকটা লিংক দেওয়ার পরও 10 আছে, আরেকটা লিংক দেন। এরপরে এখানে নিচে এসে আপনাকে হচ্ছে ছবি অ্যাড করতে হবে। আপু জি, এখানে মানে আমি পোস্টটাতে যদি বারবার লিংক দিতে থাকি তাহলে এসইএস করতে পারতেছি কেন? পারতেছে না, প্রথমবার লিংক দেওয়ার পরে লিংক শেয়ার করার পরে এটা বাড়ছে না, 4 থেকে 10 হয়ে গেছে না? হ্যাঁ, তো এটা বাড়লো কেন? বাড়লো কারণ হচ্ছে এটা এসইওর ফ্যাক্ট, আপনার এখানে লিংক দিতে হবে, যখন লিংক দিবেন এটা এসইও হবে, মানে সার্চ ইঞ্জিনে এইটা আসার চান্সটুকু কত ভালো আছে, কতটুকু আছে, যখন আপনি কোনো কিছুই দিবেন না তখন আপনার একটা ভালো কন্টেন্টও না সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করবে না। আমরা এসইও কেন করি? সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করার জন্য না। বেশি দিন আপু আমি একটু বেশি অ্যাড করি, এসইও র‍্যাঙ্কিং দেখাচ্ছে না, এখানে ক্লিক করলে কি কি কারণে স্কোর গুলো বাড়বে কমবে সেটা ডিটেইলস দেখাচ্ছে। কোথায়? এখানে 10/100 এখানে ক্লিক করেন। আপু এখানে ক্লিক করা যাচ্ছে না, যাচ্ছে না আমার এখানে ক্লিক করা যাচ্ছে, শুনলে বোঝা যাচ্ছে কি কি কারণে এসইও কম। আপনি প্রো ভার্সন, এই যে কি কি কারণে এসইও কম এই জিনিসটা ইয়োস্ট এসইও তে ভালো দেখা যায়, এই জিনিসটা ইয়োস্ট এসইও তে খুব ভালো দেখা যাবে। হ্যাঁ, স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, এই যে ফোকাস কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, ফোকাস কিওয়ার্ড দেননি আপনারা, এই জায়গাটা রেড হয়ে আছে, একটা ফোকাস কিওয়ার্ড দেন। আপনার ফোকাস কিওয়ার্ড কি? ইন্টারনেট অফ থিং না? জি আপু। হ্যাঁ, ইন্টারনেট অফ থিং, হ্যাঁ এটা দিতে পারবেন না, আইওটি না, ইন্টারনেট অফ থিং দিতে হবে পুরোটা। ওরা যেটা সাজেস্ট করতে সেটা দিব? হুম, ওরা তো এটাই সাজেস্ট করবে, কারণ আপনি টাইটেলে তো এটাই দিয়ে আসছেন, ইন্টারনেট অফ থিং দিয়ে আসছেন না? চেপো। হুম, উপরে নিচে আসেন। চেপো, এসইও স্কোর অনেক বেড়ে গেছে। হ্যাঁ, বাড়বে তো, নিচে আসেন। ফোকাস কিওয়ার্ড বলেছিলাম না আমি, ফোকাস কিওয়ার্ডটা এখানে লিখে দিতে হয়। স্ক্রল করে আরেকটু নিচে আসেন রে বাবা, আরেকটু নিচে আসেন। এই কিওয়ার্ডগুলি বারবার আপনার যেই ভিতরে যেই কন্টেন্টটা লিখছেন না, ওই কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলি বারবার থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বেসিক, কেন কন্টেন্ট ইন কত ওয়ার্ডের লং থাকতে হবে, এই যে দেখেন। আপু আরো বড় করতে হবে আমার কন্টেন্টটা। তারপরে অ্যাডিশনালে যান, আমি অ্যাডিশনাল একটা কথা বলেছিলাম না, যান অ্যাডিশনাল, এরর 3 এরর দেখাচ্ছে, ফোকাস কিওয়ার্ড not found in subheading, subheading e apni focus keyword den nai, keyword density thik ache, url unavailable mani permalink er oi jaga ta koren nai, great, you are linking to external resource, oi je apni facebook er pin ar instagram er link diyechen shetar jonno apnake dekhaacche good, at least the one external link with do follow found in your content, do follow link mane hocche click korar pore apnar je link ta arekta jaygay niye jay, shetake do follow link boli na, do follow link ache, we couldn't find any internal link in your content, ei je internal link bolechhilam jeta inbound link apni seta denni, dekhte pacchen, er pore niche ashen, ei je ha title readability te dekhen ki ki kom ache, your seo title doesn't contain a number, tar pore your title content one power word, tar pore likheche your title doesn't a content, apnar oi rokom bhabe positive word akare jeta dear kotha oi rokom nai, tar pore then content readability te jan, দেখেন ইউজ টেবিল অফ কন্টেন্ট টু ব্রেক ডাউন ইওর টেক্সট, ইউ আর ইউজিং শর্ট ফ্রেজ, শর্ট ফ্রেজ গুলি আপনার ইউজ করতে হয় প্রচুর, যদি কম হয় তখন প্রবলেম হয়, ইউ আর নট ইউজিং রিচ মিডিয়া লাইক ইমেজ অর ভিডিও, আপনি ইমেজ অর ভিডিও দেন নাই, দ্যাটস ওয়াই ওরা এখানে দিচ্ছে না। এরপরে নিচে আসেন, আর নিচে মানে যাওয়া যাবে না, একটা স্ক্রিনশট নিয়েন, আরেকটু উপরে উঠেন, আরেকটু উপরে উঠেন, খুব স্লো, খুব স্লো, খুব স্লো, এগুলো হচ্ছে আরেকটু উপরে উঠেন, এই যে এইখানে হচ্ছে আপনি ফোকাস কিওয়ার্ড আরো দিতে হবে, তারপরে এডিট আরেকটু উপরে উঠেন ভাইয়া, আরেকটু উপরে, হোল্ড, এখন হোল্ড, এই যে এতক্ষণ তো আপনি জেনারেলে ছিলেন, র‍্যাঙ্কিং ম্যাথ এসইও স্ক্যামিতা যান, হ্যাঁ এখন নিচে আসেন, দেখেন এখানে কোথায় কোথায় কি প্রবলেম দেখাচ্ছে, আচ্ছা এই যে যে
না আনক্যাটাগরাইজড ইউজ নিউ ক্যাটাগরি না ভাইয়া সোশ্যাল জানতো ফেসবুক টুইটার জান নিচে আসেন তো এই যে ডেসক্রিপশন জান নিচে যান নাই আরেকটু প্রোটিন ভাইয়া এখানে আরো কিছু জিনিস আছে যেটা দেখায় র‍্যাঙ্কিং এসইওতে র‍্যাঙ্কিং র‍্যাঙ্ক এসই র‍্যাঙ্ক ম্যাথে দেখায় না কিন্তু ইওস্ট এসইওতে দেখায় অন্য কারো কি ইওস্ট এসইওটা এখন প্লাগইন আছে সুভাষীষ একটু স্ক্রল করে উপরে ওঠেন আচ্ছা হোল্ড 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 এই 163 যেটা 63 মানে 63/100 এখানে একটু ক্লিক কর ওখানে ক্লিক হয় না তো ওটা বললাম তো আপনি এখানে নিচে আসেন নিচে আসেন নিচে এসে অ্যাড মিডিয়া দেন অ্যাড মিডিয়া এই যে অ্যাড মিডিয়া উপরে অ্যাড মিডিয়া আরেকটা হোল 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 এই যে পার্মালিংক দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পার্মালিংক এই পার্মালিংকটা চেঞ্জ করেন এখানে ক্লিক করব আপু হ্যাঁ চেঞ্জ পার্মালিংক ক্লিক করেন পার্মালিংক ক্লিক করলে চেঞ্জ করলে এই যে চেঞ্জ প্লেইন আছে প্লেইনে যাবেন না ডে এন্ড নেম দিবেন মান্থ অফ নেম দিবেন কোন সংখ্যা দিবেন পোস্ট নেম পোস্টের নামে দিবেন না কাস্টম কাস্টম স্ট্রাকচার কাস্টম দিবেন কাস্টম কি দিবেন আপনি কি দিতে চান অ্যাভেলেবল ট্যাগ আছে ট্যাগ যদি এগুলি নিতে চান সেটা আর পোস্ট নেমে যান পোস্ট নেমে যান ভাইয়া পোস্ট নেম ওরে বাবা রে উপরে পোস্ট নেম দেন অলওয়েজ পোস্ট নেম দিবেন পোস্ট নেম দিলে হবে কি স্যাম্পল পোস্ট স্যাম্পল পোস্ট আকারে আপনি যে পোস্টটা দিচ্ছেন সেটা তারপর নিচে আসেন পার্মালিংক ক্রিয়েট করছেন তো নিচে আসেন ভাইয়া স্ক্রল করে এই যে ক্যাটাগরি বেস ক্যাটাগরি দেন কোন ক্যাটাগরির উপরে যাবে ট্যাগ বেস কোন ক্যাটাগরিতে কোন পোস্টের কোন ইয়েতে যায় ওই যে দেখেছিলেন যে ওর সোশ্যাল লিংক আসতো ট্যাগ বেস দিলে ইন্টারনেট অফ থিং সেফ চেঞ্জ আপনার ওই পোস্টের লিংক করা হলো তাই না এখন হচ্ছে ভাইয়া পোস্টের লিংক হয়ে গেছে এখন ব্যাকে যান ব্যাকে গিয়ে অ্যাড মিডিয়া দেন মিডিয়া অ্যাড করেন ছবি নেন ছবিতে সিলেক্ট করেন এই যে দেখেন অল টেক্সট এখানে অল টেক্সট ইমেজ ইমেজ এডিট ইমেজ এখানে অল টেক্সট দিয়ে যেতে হবে অল টেক্সট দেন দেন একটু নিচে আসেন এটার পজিশনটা কিভাবে ঠিক করব এই যে এটা এটার পজিশনটা এটার উপরে কার্সার ক্লিক করেন ওই যে দেখতে পাচ্ছেন লেফটে রাইটে কোথায় রাখতে চান এডিটে যান এই যে দেখেন পজিশন চেঞ্জ করার অপশন পেয়েছেন চেপো আপু এটা আমি প্রথমে নিয়ে যেতে চাইলে একদম শুরুতে আমার পোস্টের উপরে তখন পোস্টের উপরে নিতে চাইলে ওই যে দায়ের উপরে দা টি টি হ্যাঁ এখানে রাখেন এখন অ্যাড মিডিয়া দেন এখান থেকে ডিলিট করে ওখানে অ্যাড মিডিয়া দেন রিমুভ উপরে অ্যাড মিডিয়া দেন এখানে কার্সার রেখে আপনার বাকি যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে নিচে এসে দেখেন কি কি করতে বলেছে কি কি করেননি জেনারেল জেনারেল কোন কোন কাজগুলি আপনার হয়নি যেটার জন্য আপনার আচ্ছা এডিট স্নিপ জানতো ভাইয়া এই যে টাইটেলের সাইড ম্যাপে কি দিয়েছেন দেখেন বুঝতে পারছেন পার্মালিংক এখানে বসান পার্মালিংক দিস দা ভাইয়া এই যে এখানে পার্মালিংকের অপশনটা এখানেও আছে উপরেও আছে এখানেও আছে দেখেন তারপর ডেসক্রিপশন বসান ডেসক্রিপশন বা দা ইন্টারনেট অফ থিংক আপনার ওইখান থেকে নিয়ে নিছে বাই ডিফল্ট তারপর নিচে আসেন পার্মালিংকটাকে এখানে দিয়ে দেবো নাকি হ্যাঁ
এটা না তো ভাইয়া ওই যে স্যাম্পল পোস্ট আপনার তো পোস্ট নেমে দিয়েছেন পোস্ট নেমে এটা হচ্ছে পুরোটা কমন সেটিং পারমালিংকের এই সেটিংটা হচ্ছে কমন সেটিং সব পোস্ট করার আগে আপনি পোস্ট নেম যাবেন যান পারমালিংকে কি দিতে চান ওখানে যান লিংকটা ক্লিক লিখেন এখানে ইন্টারনেট অফ থিং ইন্টারনেট অফ থিং লিখেন না ভাইয়া শুধু ইন্টারনেট অফ থিং লিখলে হবে নাকি পুরোটা লিখতে হবে ইন্টারনেট অফ থিং ক্লোজ এডিটর দেন তারপরে হচ্ছে নিচে আসেন এখান থেকে এখন একটা একটা করে দিতে হবে কন্টেন্ট একটু বাড়াইতে হবে আপু 150 ওয়ার্ড করে রে 150 ওয়ার্ড মিনিমাম 600 ওয়ার্ড বলছে আচ্ছা আমি করতেছি করে র‍্যাঙ্ক মেথে 600 ওয়ার্ড দে না চুপ সরি ভাইয়ারা আপনারা সবাই কাম থেকে এডফোন খুলে ফেলেন কিছু করার নেই ফাহিম এখানে যে অপশনগুলি এই অপশনগুলি তো 100 টু 63 তে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন না এক্সট্রা কোন অপশন দেখতে পাচ্ছেন ফাহিম জি আপু এক্সট্রা আপু এখানে দেখলাম যে আমি প্রথমে একটা এডিটর দিয়ে ইউজ করছি ওটাতে ক্লিক করে সব অপশন দেখাচ্ছে এখন আবার ক্লাসিক এডিটর দিয়ে দেখলাম এখানে দেখলাম যে ভাইয়া যেরকম দেখাচ্ছে এরকমই আসছে ওখানে ক্লিক করলে আসে না মানে আমি প্রথমে অন্য একটা এডিটর ইউজ করছিলাম আচ্ছা আপনি কোনটা ইউজ করেছিলেন আমি প্রথমে বিএস নামে একটা এডিটর আছে ওটা একটা থিম নিয়ে সব থিমের একটা এডিটর আছে ওটা ইউজ করছি ওই জন্য এটা দেখিয়েছে ভাইয়া এখন আবার ক্লাসিকটা ইউজ করতেছি এইটা হচ্ছে অলওয়েজ আপনাকে শো করবে এইটা হচ্ছে বেনিফিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এখন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না হলে আপনি কিভাবে অন্য ওয়েবসাইটের এসইও করবেন এই কোশ্চেনটা আপনাদের মাঝে আসবে না অনেকের মাঝেই চলে আসছে আসছে না এখানে যে কাজগুলি আমাদের করতে হচ্ছে এই কাজগুলি আমাদের ওইখানেও করতে হবে কিন্তু এখানে আমাকে স্কোরটা দেখায় কোথায় ভুল আছে সেটা দেখায় আর ওইখানে ওইটা দেখায় না অন্য ওয়েবসাইটে এটা দেখাবে না সেই ক্ষেত্রে তো আমাদেরকে খুব ভালো ধারণা থাকতে হবে কোথায় কোথায় সমস্যা হলে আপনার এই জন্যই আমি বলেছি অন পেজ এসইও যারা খুলতে চান তারা ভুলেও এখন খুলেন না কারণ এখন খুললে আপনারা ধরা খেয়ে যাবেন আপনারা মাত্র স্টার্ট করেছেন তো আপনারা আসলে ওই জিনিসটা ওভাবে জানেন না বোঝেন না তো বায়ার যখন অন্য আরেকটা ওয়েবসাইটে দিবে আপনারা পাগল হয়ে যাবেন তখন যা পারি না আর এটা খুব ভালো পারবেন কখন জানেন যখন আপনি অ্যাডভান্স এসইওটা করে ফেলবেন খুব ভালো বুঝবেন অনলাইনে এখন করায় কোভিড এর জন্য ওরা অনলাইনে করাচ্ছে অফলাইনে যাচ্ছে না তো আপনারা চাইলে আমি ওটাকে আপনাদেরকে সাজেস্ট করে দিতে পারি তবে আমি বলবো অনলাইনে মানে অ্যাডভান্স এসইও করার আগে আপনারা যে নরমাল ডিজিটাল মার্কেটিংটা শিখছেন ওই ডিজিটাল মার্কেটিংটা আপনারা আস্তে আস্তে ইয়ে করে ফেলেন ভাইয়া আপনার যেটা ফোকাস কিওয়ার্ড দিয়েছেন না এটা 4 থেকে 5 বার আপনার এই যে টপিকটা দিয়েছেন এই টপিকের মধ্যে থাকতে হবে মানে যে কন্টেন্টটা দিয়েছেন কন্টেন্টের মধ্যে থাকতে হবে ইন্টারনেট অফ থিং আচ্ছা আপু এই যে এখানে বলছে যে সাব হেডিংটা কোথায় পাবো ফোকাস কিওয়ার্ডটা সাব হেডিং এ পাওয়া যায় দেখাবো কিন্তু আপনি আগে ওটা দিয়ে আসেন কিওয়ার্ড ডেন্সিটি যেটা দিয়েছে ওটাকে দিয়ে নেন ফাইন ভাইয়া আপনি কি যেন বলছিলেন আমি কি যেন বলতে চাইছিলাম আপু একটা কথা বলি আমরা কথাটা বলার আগে আপু ওখানে হচ্ছে এখানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস কথাটা নাই বাট আইওটি কথাটা আছে বারবার এই যে এখানে আছে সব জায়গায় আইওটি সংক্ষেপে আছে আর কি না সংক্ষেপে থাকলে হবে না এটা পুরোটা ফোকাস কিওয়ার্ড কেউ আইওটি দিয়ে সার্চ দিবে না সবাই ইন্টারনেট অফ থিং দিয়ে সার্চ দিতে পারে সো আপনাকে ইন্টারনেট অফ থিংস দিতে হবে আইওটির কোনো অপশন নাই
হ্যাঁ পয়বার বলেন ফাহিম ভাই কি বলছিল আচ্ছা ফাহিম কি যেন বলতেছিলাম এটা তো আমি ভুলে গেছি আপু অ্যাডভান্স এসইও ও অ্যাডভান্স এসইওটা হচ্ছে আপনারা আগে এই ডিজিটাল মার্কেটিংটা প্রপার ওয়েতে বুঝে করে নেন ভাইয়া দুই মাস আড়াই মাস এটাতে টাইম দেন শেখার পরও কারণ আপনারা দেখেন একটা টপিকে পর আরেকটা টপিক একটা টপিকে পর আরেকটা টপিক একটা টপিক নিয়ে আপনারা ওয়ান উইক গ্যাপে প্র্যাকটিস করার সময় পাচ্ছেন না কিন্তু জি আপু সো আমি বলবো ফার্স্টে হচ্ছে আপনারা প্র্যাকটিসটা করেন বাসায় প্র্যাকটিস করে দেড় দুই মাস পরে আপনারা অ্যাডভান্স এসইওতে যান তখন মোটামুটি আপনাদের বোঝার ধারণা হবে এখন যদি ডিজিটাল মার্কেটিং শেষ করে অ্যাডভান্স এসইওতে যান আপনাদের মাথা ঘুরাবে ভাইয়া কারণ এসইওতে আমি এসইও প্রথমটা লাস্টে ধরার কারণই হচ্ছে আপনাদের মাথা ঘুরাবে আমি যদি এটা ফার্স্টে ধরাইতাম আমি আজকে আমার ক্লাসে পাঁচ জন পাইতাম না আপু মাথা তো আজকে আমরা ধরে গেছে আপু এইজন্যই বললাম এটা যদি আমি ফার্স্ট আর সেকেন্ড ক্লাস আপনাদের ধরাইতাম আপনাদের আমি পরের দিন পাঁচ জন পাইতাম না নতুনটাতে করেন এখানে আরেকটা মজার হচ্ছে ও নতুন কাজ কোন কাজ করে ও ইয়ে করছে না এসইও পারফরম্যান্স আরে এসইও পারফরম্যান্স এখানেই আছে এসইও পারফরম্যান্স আচ্ছা এখন কথা হচ্ছে এখানে দেখাচ্ছে না কারণ ওর এইটাতে কোনো কিছু করা নাই ওর এখানে কোনো কিছু এখন আপডেট দেখাচ্ছেন একটু স্ক্রল করে উপরে উঠেন ভাইয়া ওর এখানে দেখেন 63 তে আটকে আছে 63 চেঞ্জ হবে কখন জানেন ও যখন এখন পাবলিশ দিয়ে দিবে পাবলিশ দেন এখনো যাই করবে ও যখনই আপডেট দিবে তখনই স্কোর বাড়তে থাকবে আপু এখন এটা ফেজে ফেজে ফুস্ট হয়ে গেছে না 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 এখানে হচ্ছে ওর আরো কিছু জিনিস অ্যাড করতে হবে ইন্টারনেট অফ থিংস যেটা ওটা 5 থেকে 7 বার ইউজ করতে হবে দেখেন ওর বেসিক বেসিক এসইও দেখতে পাচ্ছেন হয়ে গেছে কন্টেন্ট ইজ 1184 ওয়ার্ডস লং গুড জব এটা এখনো কিন্তু পুরো গ্রিন হয় নাই তারপরে যান অ্যাডিশনালি দুইটা ইরর টাইটেল রিডাবিলিটিতে দুইটা এরর কন্টেন্ট রিডাবিলিটিতে দুইটা এরর এই দেখতে পাচ্ছেন এখন আপনার এখানে কোনটা কোনটা ধরেছে দেখেন ইন্টারনাল লিংক আপনি দিতে পারছেন না কোনো যদি ইন্টারনাল লিংক দিতেন এখানে আর কোনোটা ধরতো না যেটা অ্যাডিশনালে আছে ফার্স্ট কিওয়ার্ডের যেটা হেডিং হেডিং হচ্ছে এই যে এখন আসেন হেডিং আমি দেখাচ্ছি যান আপনার এখানে হ্যাঁ এখানে 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 হোল ওই যে প্যারাগ্রাফের এখানে ক্লিক করেন প্যারাগ্রাফ লিখে দেখতেছেন হ্যাঁ ক্লিক করেন হেডিং দেখেছেন হেডিং 1 হেডিং 2 সাব হেডিং মানে হেডিং 1 মানে হচ্ছে হেডার হেডিং 2 মানে হচ্ছে সাব হেডিং চলে যাবে এখন বুঝতে পারছেন শুভাশিস জি আপু ও শুভাশিস জি আপু বুঝতে পেরেছেন আপু এটা এখন বুঝছি এখন এটা কাজ করব কিভাবে এটা এটা হচ্ছে কার্সর রাখেন ফার্স্টে কার্সর রেখে হেডিং 1 দেন কার্সর যেখানে রাখবেন হেডিং 1 সেখানে চলে আসবে আচ্ছা আমি যদি এখানে রাখি এই যে দেখেন ওই টপিকটুকু এখানে নিয়ে নিছে হেডিং পুরাটা এত বড় হেডিং কেন দিবেন হেডিং ফার্স্টে দিতে হয় এটা লিখতে হবে কিভাবে জানেন ভাইয়া হেডিংটাকে প্যারাগ্রাফ দেন
হেডিংটাকে প্যারাগ্রাফ করেন, প্যারাগ্রাফ করছেন, এখন পুরোটা কপি করেন, এখানে যেটুকু লিখছেন পুরোটা কপি করেন, কিছু করার নেই। আপু ওখানে এই কোনটা দিয়েছে, ওখানে হেডিং ওয়ানে কোন কাজটা দিয়েছে? হেডিং ওয়ানে দেখেন নিচে কি কাজ দিয়েছে আপনাকে, কিওয়ার্ড দেন নাই, হেডিং মানে হচ্ছে একটা টপিকে হেডিং লিখবেন না। আমি যখন হেডিং ওয়ান সিলেক্ট করতেছি তখন এই জিনিসটা কেন আসছে বলতেছি, এটা কোন কথাটা আসছে? বাই ডিফল্ট আপনার এখানে যেই কথাগুলি লেখা আছে, যেই হেডিং টুকু ছিল, মানে যেই পোর্শন টুকু ছিল, যে প্যারাটুকু ছিল, ওই প্যারাটুকু পুরোটাকে ওরা হেডিং নিয়ে নিছে। আচ্ছা আপু, তাহলে এই কথাটা, এই কথাটা নিছে, এই যে এই জিনিসটা নিছে মনে হয় পুরোটা, এই এই পুরোটা, এই পুরো প্যারাটাকে আপনার হেডিং নিয়ে নিছে, হেডিং তো এত বড় হবে না। আচ্ছা আপু বুঝতে পারছি, তাহলে আমাদেরকে আপু পুরোটা না নেই কেন? ও তো উপরেরটার মধ্যে কার্সর রাখে না, ও যদি উপরেরটার মধ্যে কার্সর রাখে তাহলে। আচ্ছা আচ্ছা বুঝছি, আমি এখানে রেখে দেখি এখন। ইন্টারনেট অফ থিংস তো মার্ক করেন এটা, হ্যাঁ পুরোটা যখন লিখি ভাই এটাকে প্যারাগ্রাফে দেন, হেডিংটা দিতে হবে ফার্স্টে, যে কোনো টপিক লেখার সময় আমরা ফার্স্টে হেডিং সিলেক্ট করব, হেডিং সিলেক্ট করে আমরা ওই টাইটেলটা দিব, যেটা টাইটেলে আমাদের দিতে হয়, টাইটেলটা হেডিং এ দিব, টাইটেলটা যখন হেডিং এ দিব, হেডিং এ দেওয়ার সময় অবশ্যই আমার ফোকাস কিওয়ার্ডটা যাতে আমার হেডিং এ থাকে, তাহলে নিচে যেটাকে আমার দেখাচ্ছে প্রবলেম, ওই প্রবলেমটা তখন রেড মার্ক থাকবে না, ওটা গ্রিন হয়ে যাবে। আপু আচ্ছা চিনমা কি করতে চাইছে বুঝছি আমি, ও হচ্ছে, হ্যালো বলেন 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 সবাই একসাথে বলেন, এরপর আমি একটা হাসি সবাইকে চুপ করাই দিই। আপু এটাকে দুইভাবে সলভ করা যাবে, কোনটাকে? এই যে যে প্রবলেমটা এখন হচ্ছে, শুধুমাত্র আমি দা ইন্টারনেট অফ থিংকিং টাকে যখন হেডিং হিসেবে নিতে যাচ্ছে তখন পুরো অংশটা বা পুরো প্যারাগ্রাফটা হেডিং হয়ে যাচ্ছে না, এই প্রবলেমটা আর কি। এই প্রবলেমটা সলভ হবে দা ইন্টারনেট অফ থিংক কে কার্সার দেখে তারপরে টুকু এন্টার দিলে চলে আসবে, সেটা বলছেন? না আপু সেটা না, প্রথম হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে প্রয়োজন হয় না, কারণ হেডিং যখন কোন প্যারাগ্রাফ আপনারা লিখবেন মাথায় অলওয়েজ রাখতে হবে আমাকে হেডিংটা স্টার্ট করতে হবে, হেডিংটা আমাকে স্টার্ট করতে হবে। এখন আমি যদি ফার্স্টে আপনাদেরকে হেডিং এর কথা বলে দিতাম, আপনারা ফার্স্ট ইয়ার থাকুক হেডিং কেন দিব কথাটা আসতো না? ওকে জয়দেব ভাইয়া রেকর্ডিং থাকবে আপনি দেখে নিয়ে, হেডিং কেন দিব এই কথাটা আসতো না? কিন্তু এখন দেখেন আপনাদের এভাবে দেওয়ার কারণে নিচে গিয়ে আপনাদের মাঝখান থেকে কোশ্চেনটা এসেছে, আপু হেডিংটা কি কেন দিব? তার মানে হলো এখন যখনই আপনারা কাজ করতে যাবেন আপনাদের মাথায় থাকবে এসইও কাজ করতে গেলে ফার্স্টে আমাকে সমস্ত জায়গায়, সেটা যে কোনো জায়গার কাজ হোক, আমাকে একটা হেডিং দিতে হবে, হেডিং দিতে হবে। হেডিং কি? আপনাদের যখন একটা পোস্ট, আপনাদের একটা পোস্টকে যখন আমি ফেসবুক লাইভে দেই, আমি যখন ফেসবুক লাইভে যাই, আপনারা কি দেখেন যে আমি টাইটেল একটা লিখি তারপর ডেসক্রিপশন একটা লিখি? এটা গত মানে বেশ কয়েকটা ক্লাস আগে দেখিয়েছিলাম না, আমি আমি যে টাইটেলটা লিখি না, ডিজিটাল মার্কেটিং ব্যাচ, ডিজিটাল মার্কেটিং সিটিজি ব্যাচ 934, এটা কিন্তু একটা হেডিং। সিটিজি ব্যাচ 934 হচ্ছে আমার কিওয়ার্ড, কারণ এই নামটা দিয়ে যে কেউ সার্চ করলে আপনাদের ব্যাচগুলি দেখা যায়। বুঝতে পেরেছেন? আমি আগে আমার পুরোটা লিখে তারপরে এটা দেই না, আগে এটা লিখি তারপরে এটাকে নিচে দেই? সো অলওয়েজ যে কোনো টপিকের অন পেজ এসইও করতে গেলে হেডিং আপনাকে আগে দিতে হবে। আমি আজকে হেডিং ফার্স্টে দেইনি, কারণ হচ্ছে আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম যে এখন জিনিসটা যত দ্রুত বুঝবেন তখন ওই জিনিসটা অত দ্রুত নিতে পারতেন না আপনারা। বুঝতে পারছি। এখন যেটা করতে হবে ইয়ের শুভাশিসের, সেটা হচ্ছে শুভাশিস আপনি পুরোটাকে সিলেক্ট করে কপি করে নেন, পুরো প্যারাগ্রাফটাকে কপি করে নেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে নেন।
পাইছে না ফ্রিতে কপি করতে আর কি, কপির জন্য তো ওস্তাদ আমরা। কপি এখন মানে কাট করেন, আচ্ছা কাট করেছেন না, এখন উপরে উঠেন। এখন এই যে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়ার নিচে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন হেডিং দেন, দেন নিচে আসেন, একটু স্ক্রল করে নিচে আসেন। কার্সরটা ছবিটার নিচে থেকে বের করে নেন আগে, কার্সরটা তো ছবির সাথে, ভাইয়া হেডিংটা তো আসবে না। নিচে আসেন আপনি, এই যে হ্যাঁ এখন হেডিং দেন, প্যারাগ্রাফে গিয়ে হেডিং দেন। এখানে হেডিংটা লিখেন, ভাইয়া নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। সেটা হতে পারে আপনার ইন্টারনেট থিংক অফ জিনিসটা কি, হোয়াট ইজ ইন্টারনেট থিংক, ইন্টারনেট অফ থিংক, হোয়াট ইজ ইন্টারনেট অফ থিংক, এভাবে লিখেন, দেখেন আমি আপনাদেরকে বুঝাই জিনিসটা। হেডিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টাইটেল, আপনি ইন্টারনেট অফ থিংক কিন্তু কোনো টাইটেল হয়, দাঁড়ান আপু এর পরে বলছি। ইন্টারনেট অফ থিংক, ইন্টারনেট অফ থিংক এর পরে, এরপরে হচ্ছে নিচে এন্টার দেন, এন্টার দিয়ে নিচে আসেন। নিচে এসছেন, এখন হচ্ছে আপনি যা লিখেছেন তা একটা নোট প্যাডে কপি করেন। আপু এখান থেকে না করে যেখান থেকে আমি উইকিপিডিয়া পেজ থেকে কপি করছি ওখান থেকে করি, ওখান থেকে করলে তো ভাই লিংক চলে আসবে। আপু নোটপ্যাড, নোটপ্যাড লিংক আসে না তো? নোটপ্যাড এর আসে না, কিন্তু আপনি যখন ওই উইকিপিডিয়া থেকে করবেন তখন তো লিংক নিয়ে নেবে। আমি এখানে কপি করে আবার এখান থেকে করব কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ সেটা করেন। আমার তো নাই, আমি তো ঠান্ডায় কাইল হয়ে গেছি। তদন্ত কমিটি গঠন করে আপনি কুছ নিতে হবে। আপু করছি, এখন এন্টার দেন আরেকটা। এখন প্যারাগ্রাফের ওখানে যান আবার। আরে বাবা এখানে না, প্যারাগ্রাফ সিলেকশনটা যেখানে, এই যে হেডিং থ্রি দেন, হেডিং থ্রি দেন। এখন এখানে আবার ছোট্ট করে কিছু একটা লিখেন এরকম টাইটেল মার্কা, তারপরে সেটা নিচে এনে আবার কপি করেন। আচ্ছা না আপনারা নামই নাই, আপনারা মাঝে মাঝে এমন করে তুপ করে নাই হয়ে যান মনে হয় আমি নাই। আপা কি পজিটিভ করব
কপি লিখে নিয়ে আসেন জি যে হিস্ট্রি অফ ইন্টারনেট থিং এর পরে এন্টার দিয়ে যান নালে পুরোটাই সাবমিটিং এ যাবে হ্যাঁ আপনাদের সাথে ক্লাস করতে করতে আমি যেভাবে হাঁচি দিই কোন দিন জানি আমি নাই হয়ে যাই এটা হাঁচি দিতে দিতে আপু করছি এরপর কি আরো কেউ হেডিং করতে হবে আরেকটু করতে হবে এত না না লিখা প্যারাগ্রাফ এখানে আরো দিতে হবে লিংক করতে হবে হেডিং এর পরেরটাতেও লিংক দেন লিংক করেন ইন্টারনেট অফ থিংক এর পিছনে একটা লিংক দেন ইয়ের পিছনে একটা লিংক দেন এখন দাঁড়ান হোল্ড অন একটু ডান পাশে স্ক্রল করে উপরে উঠেন আপডেট দেন আপডেট প্রত্যেকটা যখন আপডেট দিবেন একটু আগে 73 তে চলে গিয়েছিল না এখন আপডেট দেওয়ার পরে দেখেন কত এসেছে এখনো লোড হচ্ছে লোড হওয়া শেষ করতে দেন দেখেন 73 থেকে 66 এ চলে এসেছে স্ক্রল করে একদম নিচে নেমে যান নেমে গিয়ে জেনারেলি গিয়ে দেখেন বেসিকে যেইগুলি আপনারা সব দেখছেন বেসিকে সব আপনার ইয়ে হয়েছিল না গ্রিন হয়েছিল না এখন কিন্তু রেড হয়ে আছে না আপু বেসিক এখন সব টিক চিহ্ন আছে তো এই খালি কন্টেন্টটা এই যে গ্রিন হয়েছিল রেড হয়ে আছে বললাম না আপনাকে ধরতে হবে কোথায় কোথায় কোন এররটা আছে এররটা আপনাকে ধরতে হবে অ্যাডিশনালে যান অ্যাডিশনালি একটু আগে পুরোটা ক্লিন ছিল এখন অ্যাডিশনাল পুরো রেড হয়ে আছে চারটা দেখতে পাচ্ছেন আরো 3 টাইম ইউজ করতে হবে লিংক এক্সটারনাল লিংক দিতে হবে ডু ফলো লিংক দিতে হবে ইন্টারনাল লিংক আপনি দিতে পারবেন না এখন দেখেন ওই যে হেডিং সাব হেডিং এর যেটা লাল বাতি জ্বলেছিল এখন এটা সবুজ বাতি হয়েছে চেপো আপু এখন তো পুরো কথাটা আমরা পুরো যেটা পুরো ইয়াটা আমরা কি করব এখন ওটা কোথায় দেব ওটার পরে নিচে এনে দিয়ে দেন একটা প্যারা করে বাট ওইখানের কিছু কথা তো আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি হেডিং এর মধ্যে দিয়ে দিয়েছি বাকিটুকুকে নিচে এনে দিয়ে দেন এইটা তো এখন কন্টেন্ট আমরা লিখতেছি না বলে যখন কন্টেন্ট লিখবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আমরা তো প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি যাতে এটা আমাদের আপনার ইয়ে হয় বুঝতে পারে কিন্তু আপনি যখন এসইও করতে যাবেন তখন তো এটা আপনাকে বুঝে বুঝে করতে হবে কোথার কোনটা কি দিতে হবে না বুঝছেন নাই আপু তাহলে তো যে কন্টেন্ট লিখবে তাকে সবকিছু মাথায় রাখতে হবে হ্যাঁ যে কন্টেন্ট লিখবে সে সবকিছু মাথায় রাখবে না আলহামদুলিল্লাহ সে আপনাকে কন্টেন্টটা লিখে দিয়ে দিবে কন্টেন্টের বাকি কাজ আপনাকে করতে হবে সে আপনাকে শুধু কন্টেন্টটা লিখে দিয়ে দিবে বাকি কাজ আপনাকে করতে হবে আচ্ছা বুঝতে পারছি আপনাদের আমার ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে তাই না আপু মজা লাগতেছে আমার থেকে এটা কোনটা এসইও ইয়েপ হ্যাঁ ইমোনেরও মজা লাগছে এটা না বিরক্ত লাগতেছে এই জন্য বললাম এই যে ক্লাস করাইতে পারতেছি না ঠিক মতো আমি হাঁচি হাঁচি দেওয়া শুরু করি ওই জন্য জি ভাইয়া না আপু বলতেছি অসুবিধা হচ্ছে না আসলে এসইওটা আপনাদের শিখে বুঝে করতে না একটু সময় লাগে এই জন্য আমি এসইও নিয়ে কাউকে কোনো প্রেশার দিই না আর এসইওটা যে সবাই বুঝতে পারবে তাও না এসইওটা বুঝতে পারাটা টাফ এসইওটা আরো ভালো বুঝতে পারবেন যদি এইটুকু এখন ধরে নিতে পারেন বুঝে নিতে পারেন তাইলে মনে করেন এসইওটা বুঝে নিতে আপনার খুব বেশি সময় লাগবে না কার এখানে ফাহিম একটু মিউট করে দেন ভাই আপনার এখান থেকে প্রচুর নয়েজ হচ্ছে ফাহিম
ভাই লিংক করে দিয়েন, দুইটা জায়গা লিংক দিয়ে দিয়েন। আপনাদের এখানে কি মাগরিবের আজান দিয়ে দিচ্ছে? 5:20 বাজে দিয়ে দেওয়ার কথা তো। আপু এরকম লিংক কয়টা করতে হবে আনুমানিক, বা কয়টা করা সবচেয়ে ভালো? আপু ভাইয়া এটা হচ্ছে কি আপনার ডিপেন্ড করে, টপিক আপনার আর্টিকেল কত বড় তার উপর ডিপেন্ড করে। আমি যদি বলে দেই 5টা, দেখা যাবে যে আপনার আর্টিকেল হচ্ছে 4 লাইনের, সেখানে আপনি 5টার লিংক তো কখনোই করবেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাইয়া? ওয়ার্ডের উপরে আপনার আর্টিকেল কন্টেন্টটার উপরে ডিপেন্ড করবে, কি নিয়ে কন্টেন্ট। এখন এমন অনেক কন্টেন্ট আছে যে কন্টেন্টের উপরে খুব বেশি কিছু থাকে না, আবার এমন অনেক কন্টেন্ট আছে যেটার উপর অনেক বেশি থাকে। এসবটা বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু বুঝতে পারছি। আজান দিচ্ছে আপনাদের এখানেও তো আজান দিয়ে ফেলছে মেবি। আজান দিয়ে ফেলেছেন আপনাদের এখানে? হচ্ছে আবু। নামাজের খুব বেশি সময় থাকবে না মেবি। জি আপনার নামাজে চলে যান, আর শুভাশিস এই জায়গাটা একটু পজ করে রাখেন ভাইয়া, আমরা নামাজ থেকে এসে এই জায়গার বাকি কাজটুকু করে দিচ্ছি, কারণ মাগরিবের নামাজের সময়টা খুব বেশি থাকে না ভাইয়া। তাহলে আপু কাজটা কমপ্লিট করে ফেলি, ওই যে যেখানে যেখানে আইওটি আছে সেখানে ইন্টারনেট অফ থিংস কাজগুলো করে দিচ্ছি, ছোটখাটো কাজগুলো আছে যেগুলো আমরা আগে করছিলাম সেগুলো করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সেটা করে ফেলেন। আপু ব্রেক স্ক্রিন দিয়ে দিব। হুম হুম
আপনারা সবাই ব্যাক করেছেন? জি আপু। আচ্ছা শুভাশিস ব্যাক করে গেছেন ভাইয়া? হ্যাঁ আপু। জি আপু। তাহলে ভাইয়া আপনি হচ্ছেন করা শুরু করেন আবার। কে এরকম টুকুর টুকুর আসতে স্যার যাচ্ছে আসতে স্যার যাচ্ছে? আপু 77 আসছে। ও 77 আসছে, ভালো আসছে, খারাপ আসে না। তারপরে দেখি কন্টেন্ট রিডেবিলিটিতে এরর কি দেখাচ্ছে। এখানে হচ্ছে আমাকে একটা টেবল অফ কন্টেন্ট দিতে হবে, ব্রেকডাউন টেক্সট। At least one paragraph is long, consider using short paragraph. আচ্ছা your content, image or video. আচ্ছা image video আরো দুটো অ্যাড করেন, ব্রেকডাউনটা দেন, ব্রেকডাউন তো দিতেই পারবেন, আর at least one paragraph is long, একটা প্যারাগ্রাফ একটু লং করতে হবে। আচ্ছা ছোট প্যারাগ্রাফ যে প্রশ্ন হচ্ছে এই ব্রেকডাউনটা আমি কিভাবে দিব? ডান পাশে আই বাটনে ক্লিক করেন, আর যে কোশ্চেন মার্কে দেখেন ওটা তো বুঝছি আপনি, এরকম আর কি যে এরকম টেবল অফ কন্টেন্ট দিতে বলতেছে। হুম এরকম টেবল অফ কন্টেন্ট দেন, আপনি এখান থেকে নিয়ে ওখানে কপি করে বসায় দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। আপু এখন যেমন আমি ওই এইদের যদি কোন একটাতে ক্লিক করি ওটা তো নিচে নিয়ে যায়, এই জিনিসটা কি আমি করতে পারবো? এই জিনিসটা তো আপনিও করতে পারবেন, এই জিনিসটা আপনিও করতে পারবেন। এখন ব্রেকডাউন কন্টেন্ট, এখন সবার যদি এরকম কন্টেন্ট না থাকে, হোল্ড অন, সবার যে এটা থাকবে ওরকম কোনো কথা নাই, এখানে সব গ্রিন হবে। কিন্তু এখানে যেটা দিয়েছে না ইউজ টেবিল অফ কন্টেন্ট, এইটা আপনার থাকতেও পারে, এটা আপনার নাও থাকতে পারে। এটা কখন থাকবে জানেন? যখন লং আর্টিকেল হবে, খুব বড় আর্টিকেল গুলি হবে না ভাইয়া, তখন এটা থাকবে। যখন খুব শর্ট আর্টিকেল হবে তখন কিন্তু এটা থাকবে না। হ্যাঁ আপু। আচ্ছা আমি আপু বলতেছিলাম যে এটা কাজটা করব কিভাবে, আমার এই যে এখানে যেটা দেখাইলাম এখানে। হ্যাঁ দেখালেন, এটা করবেন কিভাবে? এটা হচ্ছে আপনি লিখবেন এই ব্রেকডাউন টেবিলটা, এখানে আপনি লিখেন 1-2-4 দিয়ে লিখে, এখানে এই যে ওরা কন্টেন্টের কন্টেন্ট যেটা দিয়েছে না, কন্টেন্টের যে ব্রেকডাউন টেবিলটা দিয়েছে, টেবিলটা লিখে ওরা এই যে এইখানকার লেখাটুকু লিংকটুকু ওরা ওইখানে কপি করে দিয়েছে, লিংক করেছে ওটা। ওটা লিংক করার অপশন আছে উপরে, ব্রেকডাউন টেবিলটা সব জায়গায় কাজে লাগে না। ব্রেকডাউন টেবিলটা এখানে পেয়েছেন না আপনারা, র‍্যাঙ্ক ম্যাথে পেয়েছেন না, এটা ইওস্ট এসইও তে পাবেন না। আচ্ছা আপু এখানে বলতেছে এসইও টাইটেল আমার কোনো নাম্বার নাই, এসইও টাইটেল আপু কোনটা? এটা হ্যাঁ টাইটেল তো এটাই, আপনার টাইটেল এটা না? হ্যাঁ এটা, বাট এসইও টাইটেল বলতেছ তো এটা একটু কনফিউজ, এটাই কি এসইও টাইটেল নাকি শুধু টাইটেল? হ্যাঁ হ্যাঁ এটাই এসই, এই টাইটেল এসইও টাইটেল একই জিনিস ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি আপু। আচ্ছা ভাইয়া আপনি আপডেট দেন তো। কম হলে হবে আপু? তাহলে তো আপনি যেটা বললেন সব সব আর্টিকেলে তো আমার টেবল অফ কন্টেন্ট থাকবে না, সেক্ষেত্রে তো আমার কখনো এটা 100 হবে না। এইটা এইটাই তো কথা হচ্ছে, 100% নিতে হবে। এখন টেবল অফ কন্টেন্ট তো আপনার র‍্যাঙ্ক ম্যাথের জন্য আছে, যদি ইউএসটিসিও তে যান টেবল অফ কন্টেন্ট তো ইউএসটিসিও তে পাবেন না। তাহলে তো আপু ইউএসটিসিও তে অন্য কোনো ফ্যাক্টর থাকতে পারে যেটার জন্য এসইও আমার 100 হবে না। হ্যাঁ আচ্ছা, কিন্তু এইখানে এই জন্যই তো দুইটাকে একসাথে র‍্যাঙ্ক ম্যাথে নিয়ে আসছে, আলাদা আলাদা রাখেনি। যদি যারা র‍্যাঙ্ক ম্যাথের কাজটা জানে না তারা, আপনাদের সবচাইতে বেটার হবে র‍্যাঙ্ক ম্যাথটা দিয়ে। তো এখন দেখালাম না আমি এসি, আপনার শুধু এই টেবিল অফ কন্টেন্টটাই বাকি আছে, কিন্তু এটা ছাড়া বাকিগুলি দেখেন আপনি, র‍্যাঙ্ক ম্যাথটাকে ডিসেবল করে ডিঅ্যাক্টিভ করে আপনি এসইওটাকে শুধু অ্যাক্টিভ করে রাখেন, দেখেন কি অবস্থা হয়। ডিঅ্যাক্টিভ করেন প্লাগইনে গিয়ে, এটা তো থাকবে, এটা থাকবে নাকি? এটা থাকবে, আপডেট দিয়ে দিয়েছেন তো এটা থাকবে। আচ্ছা আপু এখান থেকে চলে আসছে তাহলে প্লাগইন, প্লাগইনে হ্যাঁ। মানে হাঁচির যন্ত্রণা আমার মাঝে মাঝে মনে হয় কি যে নাকটা যদি কেটে ফেলা যায় তো আমি কেটে ফেলতাম। ইওস্টেসিও কে অ্যাক্টিভ করেন, ইওস্টেসিও অ্যাক্টিভ হয় নাই তো ওটাকে। আপু এটা
এটাকে কি ডিঅ্যাক্টিভ করতে হবে? হ্যাঁ, এটাকে ডিঅ্যাক্টিভ করবেন, ওইটাকে অ্যাক্টিভ করবেন। জি সুব্রত ভাইয়া, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে আমার এই একটা সমস্যা, হাঁচছি আর হাঁচছি। প্রতিদিন সকালে না তো, আমার তো সকালে একটা ঠান্ডা লেগেই থাকে, কিন্তু সকাল ছাড়া আমার প্রবলেম। এখন পোস্টে যান, অল পোস্ট, অল পোস্টে গেছেন? জেপু যাচ্ছি। এই যে ইন্টারনেট অফ থিং দেখতে পাচ্ছেন আপনার পোস্ট? জেপু এখন এটার এডিটে যান, স্ক্রল, থামেন থামেন থামেন, একটু নিচে আসেন তো, নিচে আসেন। এই যে হ্যালো ওয়ার্ল্ড, যে হ্যালো ওয়ার্ল্ড এর লিংকটাকে ডান পাশে একটা ট্যাবে ওপেন করেন, হ্যালো ওয়ার্ল্ড কে ডান পাশে ওপেন করেন, আর এখানে এডিট দেন, ইন্টারনেট অফ থিং কে এডিট দেন। ইন্টারনেট অফ থিং কে এডিট, নিচে এই যে কুইক এডিট এডিটে যান। আপু এটা তো না, এটা কুইক এডিট। ওকে, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দিয়ে ক্লিক করেন, এটার মধ্যে চলে আসবে। চলে আসছে না? জি আপু, তাহলে এটা দিয়ে কি ইন্টারনাল লিংক দিতে বলতেছেন আপু? হ্যালো ওয়ার্ল্ড দিয়ে? হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ইন্টারনাল লিংক দিতে বলতেছি। আচ্ছা আপু, এটা তো হ্যালো ওয়ার্ল্ড এর হচ্ছে এডিটের লিংকটা আসছে, সরাসরি পোস্টের লিংকটা আসে নাই। পোস্টের লিংক আসবে, দাঁড়ান, আপনি ডান পাশে আপনার ওয়েবসাইটে ঢুকেন। সুব্রত, সুব্রত যাবো, আপনি দেখেন তো আপনার মেইলে কোনো লিংক শেয়ার হয়েছে কিনা অন পজিশন। ওকে আপু, দেখতেছি। ভাইয়া এটা তো ড্যাশবোর্ডে আসছে, ড্যাশবোর্ডে না ভিউয়ার মোডে। নিচে আসেন, ইন্টারনেট অফ থিং দেখতে পাচ্ছেন? আপনার এখানে আরেকটা পোস্ট আছে অলরেডি, হ্যালো ওয়ার্ল্ড। জি আপু আসছে, হ্যালো ওয়ার্ল্ড এর একটা পোস্ট আছে দেখতে পাচ্ছেন? জি আপু, হ্যালো ওয়ার্ল্ড এর এই পোস্টটাকে আপনার ইয়ে থেকে মানে হ্যালো ওয়ার্ল্ড এ ক্লিক করেন, এইখানেই ওপেন করতে পারতেন। করলাম আপু, এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ এটা পুরোটা কপি করেন, কপি করে নিয়ে আপনি ইন্টারনাল লিংক হিসেবে এটা দিয়ে দেন আপনার ওয়েবসাইটের লিংকটাকে। আমি চোখ এখন খোলা দেখা শুরু করছি। আপু এসি ইউনিট ক্লাস কয়টা হবে আর কয়টা ক্লাস করতে চান আপনারা? আরো দু তিনটা ক্লাস করলে ভালো হইতো আর কি। হ্যাঁ আপনারা যতগুলি করতে চান আমি করাবো, কোনো প্রবলেম নেই ভাইয়া, এমন না যে আমি আজকে বুঝাইছি চলে যাব, আমি আরো করাবো। ভাইয়া নিচে আসেন, আয় থামেন, নিচে আসেন, এই যে, এই যে দেখেন এসিও দেখতে পাচ্ছেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে নিচে, এই যে টাইটেল দেখেন, টাইটেল পেজ দেখছেন, নিচে আসেন, এসিও অ্যানালিটিকে যান, নিচে, এই যে দেখেন কিওয়ার্ড ট্রেস, কিওয়ার্ড কিওয়ার্ড ট্রেস লেন্থ দেন নাই, মেটা ডেসক্রিপশন লেন্থ দেয়া হয় নাই, তারপরে সিঙ্গেল টাইটেল দেয়া হয় নাই, ইমেজ অ্যাট্রিবিউটস এটা পুরোটা আসে নাই। এরপরে নিচে আসেন, আউটবাউন্ড লিংক দিয়েছেন, ইন্টারনাল লিংক দিয়েছেন, টেক্সট লেন্থ, এসইও টাইটেল ওড দেখতে পাচ্ছেন? এগুলি সব লাল বাতি, সাদা বাতি, সরি সবুজ বাতি জ্বলাইতে হবে আপনার। এই অপশনগুলো তো ওখানে নাই, এই যে থামেন, এই অপশনগুলো ওখানে নাই, হোল্ড অন, এই যে চোখ দেখতে পাচ্ছেন, চোখে ক্লিক করেন, এখন স্ক্রল করে উপরে উঠেন, দেখেন এই একটা জায়গায় এই পার্পল কালার হয়ে আছে আপনার টেক্সটের মধ্যে, দেখছেন? এটা কি এখানে কি আপু আমার ইয়া ছিল, মাউস পয়েন্টার ছিল ওইখানে নিচে আইটাতে ক্লিক করেছেন না? জি আপু, এই ইউএসটিসিও সুবিধা হচ্ছে যেই জায়গায় প্রবলেম নেই, প্রবলেম আছে ওই জায়গায় ওরা দেখাবে আপনার এটা গ্রেড হয়ে আছে, ওখানে যখন আইটাতে ক্লিক করবেন ওরা উপরে আপনাকে এনে কালার করে দেখাবে যে কোথায় প্রবলেম। ইউএসটিসির ফ্যাসিলিটি এটা, যেটা আপনি ইয়েতে পাচ্ছেন না, র‍্যাঙ্ক ম্যাথে পাচ্ছেন না,
এই জন্য এসইও শেখার জন্য ফার্স্টে আপনাদের ইওস্ট এসইও দিয়ে কাজ করবেন, পরবর্তীতে আপনারা যখন এসইও ইওস্ট এসইওর কাজটা পুরো প্রপার ওয়েতে শিখে যাবেন তারপরে র‍্যাঙ্ক ম্যাথে ট্রান্সফার হবে। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে হবে কি আপনাদের কাজটা আরো ইজি হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপু, তাহলে র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা আগে কেন দেখালেন? র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা আমি আগে দেখানোর কারণ হচ্ছে আমি যদি র‍্যাঙ্ক ম্যাথ এসইওটা না বলে আজকে চলে যাই শুধু ইওস্ট এসইওটা দেখিয়ে, তাহলে পরবর্তীতে আপনারা যখন শিখবেন তখন বলবেন আচ্ছা আপু তো বলে নাই, উনি তো আমাদেরকে ফাঁকি দিয়েছে, যাতে এই কথাটুকু আপনারা বলতে না পারেন যে আপু ফাঁকি দিয়েছে। বুঝতে পেরেছেন? জি আপু, সমস্যা। এখন নিচে যান, দেখেন এটা কেন এরকম মার্ক দেখাচ্ছে, এখানে ফলটা কোথায়? নিচে এসে এসে দেখবেন প্রত্যেকটাতে আই বাটনটাতে, এই যে দেখেন মেটা ডেসক্রিপশন উপরে, মেটা ডেসক্রিপশন উপরে, এই যে মেটা ডেসক্রিপশন দেখছেন, modify your meta description by editing it right here. Ha, then meta description mane ki? Meta description mane ki google karen apu ami bole di eta hocche apnar jokhon kono ekta bishoy website e search kori ba google search korlam, search korle okhane website ta ashe na, eta niche dekhle ekta description dekhay je eta hocche je online ekta potrika, এটাতে এই ধরনের নিউজ পাওয়া যায়, ডিটেইলস দেখায় না, ওটাতে ম্যাটার ডেসক্রিপশন, এই যে এখানে লিখে দেখেন এই যে এই যে দেখেন দা ম্যাটার ডেসক্রিপশন ইজ দ্য, এখানে যে একটা অপশন দেখা যাচ্ছে না লেখাটা নিচে, ওটা হচ্ছে ম্যাটার ডেসক্রিপশন। এই ম্যাটার ডেসক্রিপশনটা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এর সময় প্রিভিউ টেক্সট দিতাম না? আচ্ছা আপু বুঝতে পারছি। আপনারা খুব ছোট ছোট কথা আমাকে জিজ্ঞেস করলে হয়ে যায় আমি আনসার দিয়ে দিই, কিন্তু আপনারা না এইটা হচ্ছে সবচাইতে বড়, এই ছোট ছোট ওয়ার্ড গুলো আপনারা যখন গুগল সার্চ করবেন আপনাদের জন্য ভালো হবে, এই জন্য আমি বসে থেকে আপনাদের দিয়ে দিই। না আপু আজকে প্রথম দিন না, বুঝি নাই তো আমি এই জন্য জিজ্ঞেস করলাম। না 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 ঠিক আছে, হ্যাঁ ওই জন্যই তো আমি বলে দিলাম যে এরপরেও যাতে কখনো কোথাও দেখলে প্রবলেম হলে এটা না আসে যে আপু আচ্ছা আপুকে জিজ্ঞেস করবো, কারণ আমি অনেক সময় তো ভুলে যেতে পারি, আপনারাও ভুলে যেতে পারেন। নিচে আর একটু নিচে মেটা ডেসক্রিপশন ছিল, এই যে এই যে এই যে এই যে মেটা ডেসক্রিপশন, হ্যাঁ 150 ক্যারেক্টার, ওকে আপু এখানে কি বেশি হয়ে গেছে জন্য নিচে দাগটা আসছে? না মনে এখানে কি 150 ক্যারেক্টারের উপরে বেশি হয়ে গেছে? এটা রেড, এটা হচ্ছে আপনার ইয়ে থাকে কি বলে গ্রিন থাকে, দেখি ভাই একটু কমান তো, কমান এই যে বেশি হয়ে গেছে। আদার টেকনোলজি, ওকে টেকনোলজি পর্যন্ত দেন, আমার গ্রিন চলে আসছে। ঠিক আছে ভাইয়া নিচে চলে আসেন, মেটা ডিসক্রিপশন দিচ্ছেন না নিচে চলে আসেন। আচ্ছা এখানে ট্যাগটা অ্যাড করেন ভাইয়া, মেটা ডিসক্রিপশন ঠিক আছে, you should reduce the length, আপনার 156 ক্যারেক্টার তার একটু ছোট করতে হবে। add related key phrase, key phrase add করেন নাই ভাই, key phrase length আপু এটা এখন তো বলতেছে যে বড়, আমি কি এখানে কি refresh করে দেখব একবার? দাঁড়ান একটু নিচে আসেন, নিচে আসেন ভাইয়া, এটা অ্যাকচুয়ালি বড়, অ্যাকচুয়ালি বড় আপু। এখানে যেমন দেখেন এখানে অনেকগুলো কথা আছে না মেটা ডেসক্রিপশনে, এই যে দেখেন
ওরা মেটা ডেসক্রিপশন এটা লিখেছে, কিন্তু ওরা কি লিখেছে মেটা ডেসক্রিপশন ইজ জাস্ট নিট অফ অ্যাবাউট এত ক্যারেক্টারে ট্যাগ ইন এইচটিএমএল। আচ্ছা এখানে কাউন্ট করেন, আমি গুনে দিই কয়টা আছে, 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 একটু কম বেশি হইতে পারে, ছুটে যেতে পারে, 136 দেখাচ্ছে এখানে। আচ্ছা আপু এখানে তো আমার এখানে তো কিছুই নেই আপু, একদম আরো পিচ্ছি না এটা। আবার এখানে হচ্ছে ওয়ার্ড কাউন্টারে নিয়ে যখন কাউন্ট করবেন তখন আবার স্পেস কাউন্ট হবে না, এখানে কিন্তু স্পেস কাউন্ট হয়। এখন কি করবো আপু, আমার টাইম তো অনেক ছোট না আপু, যে দেখেন না খুব বেশি বলতো না। আচ্ছা নিচে আসেন, এটা অরেঞ্জ কালার হইছে তো প্রবলেম নেই, নিচে আসেন, এটাকে গ্রিন করার ট্রাই করবেন। ফিক্স ফিক্স দ্যাট কিওয়ার্ড ফ্রেজ ইমেজ অ্যাট্রিবিউটে, আপনার কিওয়ার্ড ফ্রেজটা দেয়া নাই, কিওয়ার্ড ফ্রেজটা দিতে হবে ইমেজ অ্যাট্রিবিউটে। তারপর মেটা ডেসক্রিপশন লেন্থ, ঠিক আছে, সিঙ্গেল টাইটেলে কি আছে, হেডিং ওয়ান শুড অনলি ওয়ান ইওর মেইন টাইটেল ফিল্ড অল এইচটিএমএল ট্যাগস টু দ্যাট আর ইন ইওর মেইন টাইটেল এন্ড চেঞ্জ দেম টু লোয়ার হেডিং লেভেল। আচ্ছা কিওয়ার্ড ফ্রেজ লেন্থ নো ফোকাস ফ্রেজ to send set a keyword phrase order to calculate your seo score. bhaiya keyword phrase er ek jaygay click koren ekhane apo chokher dan pashe ene chok berobe, dan pashe nen chok berobe ekta ashena to apo acha den eta poder ekta post e niye asche dekhen keyword phrase ki post e niye asche seta ta amio dekhtechi keyword phrase ki poren acha ami ekhane upore kotha ache ena dekhi একটু ভাইয়া একটু এখানে নিয়ে আসবে। এইখানে এখন কথা হচ্ছে আপু কি আপু কেন, এই যে কি কেন এইটা যদি একবার আমি বলার থেকে আপনারা পড়ে যদি একবার বুঝে নিতে পারেন তাহলে আপনাদের জন্য আরো বেটার হবে, আমি বলে দেওয়ার থেকে আপনারা পড়ে যদি এই কাজটা যতটা না আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো তার থেকে বেশি আপনারা হাতে কলমে নিজে একবার যখন প্র্যাকটিস করবেন তখন বুঝবেন। আমি মুখে বললেও অনেক কিছু ভুল হওয়ার চান্স থেকে যাবে, আপনারা যদি একবার হাতে কলমে প্র্যাকটিস করতে গিয়ে ধরে ধরে দেখেন তাহলে আর এই ভুলগুলি হবে না, আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। আপনারা আছেন না, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। আছি আপু, আছি আছি আপু। জানো আজকে আমার অবস্থা দেখে সবসময় বলেন তো সেই জন্য কি বলি সবসময় আজকে না, এই এসিওটা আমি কেন বলছি না কারণ ভাই এটাতে আপনাদেরই প্রবলেম হবে। এই জিনিসগুলি ইমনদের ব্যাচেও সেম কাজ করেছি, ইমন পড়েন, পড়ে 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 ইমনদেরকেও দেখিয়েছি। ইমন কি জয়েন করেছে? জয়েন করার তো কথা, হ্যাঁ করেছে, কিন্তু ও মেবি কথা বলতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। আপনারা সবাই প্র্যাকটিস করেন বাসায়, ইওস্ট এসইও দিয়ে প্র্যাকটিস করেন, ইওস্ট এসইও দিয়ে প্র্যাকটিস করলে। আসসালামু আলাইকুম আপু, আমার সাউন্ড ডিস্টার্ব করতেছে। ওকে ওয়ালাইকুম আসসালাম, আপনার সাউন্ড ডিস্টার্ব করলে আর কিছু করার নাই, কিওয়ার্ড প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে গেলে দেখেন কোথায় কি প্রবলেম হচ্ছে। এরপরে এই যে প্রবলেমগুলি হবে প্রত্যেকটাকে একটু সার্চ করার ট্রাই করেন, বের করার ট্রাই করেন যে কোথায় আছে কি আছে, কারণ বায়ার যখন আপনাকে দিবে বায়ার কন্টেন্ট আপনাকে দিয়ে দেবে, কখনো কিওয়ার্ড দিয়ে দেবে না। ওই সময় কিন্তু আপনারা আপুকেও পাবেন না, কিওয়ার্ডের জন্য আপনারা কিন্তু আপুকেও পাবেন না, আপনাদের কিওয়ার্ড